Okay, I think I'm in love now. The sound is okay or not? Okay, so I think the sound is okay now. Okay, Assalamualaikum everyone. Ki khobor shobar? Onek din por ajke live e ashlam. I'm 13 minutes late. Okay, 13 minutes late aschi. Onekei maybe apnara wait korchen amar jonno. আজকে নার্সিং ভর্তির কিছু ইনফরমেশন, যদি আপডেট কিছু থাকে আমার কাছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর রিসেন্টলি হচ্ছে একটা বিভ্রান্তি সবার মধ্যে, সেটা নিয়ে কথা বলবো। সো আপনারা একটু সাথে থাকুন, আমি ভিডিওটা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দেন, আমি কথা শুরু করব। ওকে, সো প্লিজ একটু ওয়েট করুন অ্যান্ড সবাইকে যুক্ত হতে একটু সময় দিন। আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, বিকজ প্রবলেম হতে পারে যদি কোনো নয়েজ পলিউশন থাকে, মানে শব্দ নিয়ে যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে জানাবেন, সো দ্যাট আমি এটা কারেকশন করে চেঞ্জ করতে পারি কি না। ওকে, সো আমরা একটু সময় নিচ্ছি, সবার জন্য ওয়েট করছি একটু, কিছুক্ষণ পরে আমরা মূল আলোচনা শুরু করব। ওকে, সো একজন আমাকে সালাম দিয়েছেন, হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। যারা যে যা কিছু জানতে চান কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হচ্ছে এখানে কমেন্টে লিখবেন, অথবা কেউ যদি লাইভে আমার সাথে কথা বলতে চাও, ইউ ক্যান টক টু মি। ওকে, সো হিয়ার উই আর, আমরা লাইভটি শেয়ার করছি, দেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। সো আমাদের যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের যদি কোনো মেম্বার এই মুহূর্তে যুক্ত হয়ে থাকো, তোমরা আমাদের লাইভটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, সো দ্যাট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, সো এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই মূল আলোচনা শুরু করব। অনেকে অনেক কনফিউজড যে এবছর নার্সিং পরীক্ষা আদৌ হবে কি না। এবছরের পরীক্ষা না, মূলত এটা 2020-এর পরীক্ষা, এখনও শুরুই হয়নি। সো যেহেতু এবছর এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় মেডিকেল বা ভার্সিটির ভর্তি পরীক্ষা এখনও তারিখ দেওয়া হয়েছে যদিও, কিন্তু চেঞ্জ হতে পারে, দেশের সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে। ওকে, সো উই নেভার নো, সার্কুলার আসা পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করতে হবে সবাইকে। সো আমার রিকোয়েস্ট, তোমরা বিএনএমসিএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা সেইটা সবসময় ফলো করবা নার্সিংয়ের সব আপডেট ইনফরমেশনের জন্য। সো কিছু গুড নিউজ আছে, পাশাপাশি কোনো ব্যাড নিউজ নেই আই থিঙ্ক আজকের জন্য। সো কিছু গুড নিউজ শেয়ার করবো আর তোমাদের কিছু কনফিউশন দূর করবো। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে নতুন যুক্ত হয়েছেন, বিশেষ করে তাদের জন্য হয়তো নতুন ইনফরমেশন মনে হবে, বাট আমার পুরাতন যারা স্টুডেন্ট আছেন, ক্যান্ডিডেট আছেন নার্সিং ভর্তির, তাদের কাছে আই থিঙ্ক কোনো কিছু, খুব অল্প কিছু নতুন ইনফরমেশন থাকবে। বাট আপনাদের প্রিপারেশন কেমন কাইন্ডলি কমেন্ট করে জানান। সো আমি খুব শীঘ্রই আমার মূল আলোচনা শুরু করব। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে 70 স্টুডেন্ট যুক্ত হয়েছে। ও মাই গড, সো হ্যাপি ফর দ্যাট। সো আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে যারা অ্যাডমিন আছেন বা টিমে আছেন, কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপগুলোতে আমাদের আজকের লাইভটা শেয়ার করে দিন, সো দ্যাট আরও স্টুডেন্ট যুক্ত হতে পারে। বিকজ আমি যদি এখন আলোচনা শুরু করে দেই, কিছুক্ষণ পর তারা একই কোয়েশ্চেন করবে আলোচনা করার জন্য। সো আই থিঙ্ক এটা ঠিক হবে না। সো আমি একটু সময় নিয়ে দেন মূল আলোচনাটা শুরু করব। আমাদের লাইভটা চাচ্ছি একটু শেয়ার করতে সবগুলো গ্রুপে, আর যারা মেসেঞ্জার গ্রুপ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমি রিকোয়েস্ট করব সবাইকে পুরো আলোচনা জুড়ে থাকার জন্য, কারণ কিছু নতুন ইনফরমেশন থাকবে, প্লাস আই থিঙ্ক এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং কিছু পরামর্শ এবং টিপস থাকবে, সো দ্যাট এগুলো আপনারা জানতে পারেন এবং উপকৃত হতে পারেন নার্সিং ভর্তির পরীক্ষার প্রস্তুতিকে আরও একটি ধাপ এগিয়ে নিতে। ওকে, সো এই তো আমরা এখনই আলোচনা শুরু করব, এখনই আলোচনা শুরু করব। সো আপনারা প্রথমে কমেন্টে জানতে চান কে কি জানতে চান,
আর একটা ইনফরমেশন দিয়ে দেয়, অনেকে আমাকে মেসেঞ্জারে হয়তো নক করে রিপ্লাই পান না, আই এম সরি ফর দ্যাট। আমি পিন কমেন্টে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যারা আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনালি কোনো ভর্তির ইনফরমেশনের জন্য কাইন্ডলি ফোন করবেন, আমি আপনাকে অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব। সো এই আমি পিন কমেন্টে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, তো আপনারা এটা চেক করে নেবেন। ওকে, সো আমাকে ট্যাগ করে দিলাম, আমার এফবিআই আইডিটা ট্যাগ করে দিলাম, রুবেল হোসেন মুন্সি আর 09660 বলো। ওকে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। সো কমেন্ট পিন কমেন্টে দিয়ে দিলাম, সো পিন কমেন্টে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনালি কাইন্ডলি যোগাযোগ করবেন। ওকে, সো সরি, ব্যাক ক্যামেরা এসে গেছে টাচ লেগে। ওকে, সো আই থিঙ্ক অনেকে আমার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সো আমরা এখনই মূল আলোচনা শুরু করব। সো প্রথম যে বিভ্রান্তি সেটা হচ্ছে আমি একটি পোস্ট করেছি এবং অন্যান্য কিছু গ্রুপে পোস্ট হয়েছে যে নার্সিং ভর্তি পরীক্ষাতে আর হচ্ছে মানে ডিপ্লোমা থাকবে না, এটা আসলে একটা হচ্ছে সঠিক নিউজ, কিন্তু এটা এখনই না, হয়তো আরও অদূর ভবিষ্যতে আরও কয়েক বছর পরে এই ঘটনা হতে পারে। অর্থাৎ এখন যেমন নার্সিংয়ের ভর্তির ক্ষেত্রে তিনটা কোর্স রয়েছে, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। সো ভবিষ্যতে মানে আরও 5-6 বছর বা ডোন্ট নো কত বছর পরে, হয়তো আরও আগামী কয়েক বছর পরে এন্ট্রি লেভেলে অর্থাৎ ভর্তি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি কোর্স থাকবে, হয়তো ভবিষ্যতে ডিপ্লোমা কোর্সটা থাকবে না, ওই ডিপ্লোমা কোর্সটাকে বিএসসি করা হবে, মানে সব ইনস্টিটিউট নার্সিং কলেজ হয়ে যাবে তখন, অর্থাৎ নার্সিংয়ে তখন শুধু বিএসসি থাকবে। সো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যে আর্টস কমার্সে যারা পড়ছো এখন হয়তো অনেকে কলেজে আসছো, তো তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে আমরা কি নার্সিং পড়তে পারবো না, অবশ্যই সেখানে একটা সিস্টেম থাকবে, অর্থাৎ হয়তো বা সব গ্রুপ থেকেই হয়তো নার্সিংয়ে বিএসসি করতে পারবে, হয়তো এর আগে কোনো এন্ট্রি কিছু কোর্স থাকতে পারে, তবে এটা কমপ্লিকেটেড ব্যাপার, আমি অ্যাডভান্স মন করার মতো কিছু বলতে চাই না, তবে অদূর ভবিষ্যতে অর্থাৎ আগামী 4-5 বছর পর সব নার্সিং ইনস্টিটিউট সব নার্সিং কলেজ কলেজে রূপান্তর করা হবে, তখন নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে শুধু বিএসসি থাকবে, হয়তো বা সব গ্রুপের স্টুডেন্টরাই বিএসসিটা করতে পারবে। ওকে, সো বিএসসি মিন্স ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং মানে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, অর্থাৎ অনার্সের সমমান যে নার্সিং কোর্স সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। সো আই থিঙ্ক তোমাদের সবার কাছে কনফিউশনটি ক্লিয়ার হলো, এই বছর যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, মানে তোমাদের কোনো ভয় নাই, তোমরা অনেকে ভাবতেছো ডিপ্লোমা কোর্স যদি উঠাই দেয় তাহলে আমরা আর্টসে কমার্সের যারা আমরা কি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবো না, অনেকে আমাকে প্রশ্ন করেছে আমাদের গ্রুপে এবং অ্যাপিতে অনেকে দেখি কমেন্ট করেছে আমার ওই পোস্টটি দেখে। সো ওইটা করেছেন আমাদের ডিজিএনএমের একজন লোক, তিনি আমাদের এটার মহাপরিচালক সম্ভবত মোহাম্মদ আব্দুল হাইপি, আপনারা হয়তো অনেকে নাম জেনে থাকবেন ওনার। সো তিনি আমাদের নার্সিং ডিরেক্টরেট জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যেটা ডিজিএনএম সেখানকার মহাপরিচালক, সো তিনি বলেছেন যে নার্সিং ইনস্টিটিউটগুলোকে ধীরে ধীরে নার্সিং কলেজে রূপান্তরিত করা হবে, এটা একটা লং প্রসেস, কয়েক বছর ব্যাপী প্রক্রিয়া হবে, সো আগামী হয়তো নেক্সট 4-5 বছর বা আরও সময় নিয়ে সব নার্সিং ইনস্টিটিউটগুলোকে নার্সিং কলেজ বানানো হবে, অর্থাৎ তখন আর ডিপ্লোমা কোর্স থাকবে না। এখন কোয়েশ্চেন হতে পারে তাহলে যারা ডিপ্লোমা পড়ছে তাদের কী হবে, বা যারা ডিপ্লোমা করে ফেলছে তাদের কী হবে? ওয়েল, এটার সঠিক অ্যান্সার হচ্ছে যারা অলরেডি করতেছে তারা তো করতেছে, তাই না, তারা তাদের জব করবে বা তারা পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং করবে 2 বছরের, অর্থাৎ তাদের ডিপ্লোমা শেষ, তারা এরপরে চাইলে তাদের উচ্চশিক্ষা গ্রহণ করবে, মানে 2 বছরের বিএসসি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং আছে, তারপর পোস্ট বেসিক বিএসসি ইন মিডওয়াইফারি শুরু হতে যাচ্ছে রিসেন্টলি, সো তারা তাদের মতো করে আবার তাদের ক্যারিয়ারকে অ্যাডভান্স করবে বা অগ্রসর করবে, কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে এন্ট্রি লেভেলে তখন শুধু বিএসসি ইন নার্সিংটাই থাকবে। সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও কিন্তু চেঞ্জ হচ্ছে, সো সেটার সাথে তাল মিলিয়ে রেখে কিন্তু নার্সিংকেও উন্নতকরণ করা হচ্ছে। ওকে, সো যেমন আমাদের হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশে এসএসসি বা এইচএসসি লেভেলে কোনো গ্রুপ থাকবে না, কম্বাইন্ড গ্রুপ থাকবে, অর্থাৎ একই স্টুডেন্ট সব গ্রুপের স্টুডেন্ট হবে,
অর্থাৎ তার মধ্যে সায়েন্সেরও, কমার্সেরও, আর্টসেরও মেধা থাকতে হবে, অর্থাৎ আলাদা হয়তো এরকম গ্রুপ থাকবে না ইন নিয়ার ফিউচার বাংলাদেশে। সো ওই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নার্সিংটাকেও আরও আধুনিকীকরণ করা হবে। সো এবছর যারা ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দিবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা অবশ্যই ডিপ্লোমাতে পরীক্ষা দিতে পারবা, এবং তোমরা যদি সরকারিতে চান্স পাও তাহলে তো ভালো, আর সরকারিতে না হলে ভর্তি পরীক্ষাতে 40-এর বেশি পেলে তোমরা বেসরকারিতে ভর্তি হয়ে যাবা, তবে ভালো বেসরকারি কলেজে ভর্তি হওয়ার ট্রাই করবা যেগুলোতে হসপিটাল ফ্যাসিলিটি আছে এবং ভালো ক্যাম্পাস আছে, বা একটু খোঁজখবর নিয়ে দেখবা ভালো টিচার আছে কি না। ওকে, সো এখন আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন দেখতে যাচ্ছি। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করব। এখন এখন হচ্ছে কোন কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। সো এখন আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন দেখতে যাচ্ছি। সো ওকে, সো যদি তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং, জাস্ট কমেন্ট হেয়ার, আমি হচ্ছে চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ওকে, সো আমার এখানে মেবি একটু নেট বাফার করছে, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না কাইন্ডলি কমেন্ট করে জানাও, আর যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছা হয় কমেন্ট করো। অনেকেই হয়তো বলবে পরে যে আমি কমেন্টে পড়ছি না বা কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, আসলে আমার, তোমরা হয়তো অনেকেই জানো আমার পেজ রিয়ামস নার্সিং ব্লগ থেকে লাইভে আসছি। সো আমার পেজে হচ্ছে আমার অ্যাক্সেস নেই, আমার ফ্রেন্ড ওকে অ্যাডমিন করানো, বাট আমার আগের আইডিগুলো সেগুলো সব ডিজেবল হয়ে গেছে। সো অ্যাজ এ রেজাল্ট আমার অ্যাক্সেস নেই, সো আমি এই জন্য আমার পেজে অ্যাক্টিভ না, বাট আমার আইডিতে অ্যাক্টিভ। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং জাস্ট কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ওকে, সো ইয়া, এই মুহূর্তে আমার সাথে 100+ স্টুডেন্ট যুক্ত আছে। সো আমি হচ্ছে তাদের কমেন্ট দেখতে চাচ্ছি, তোমাদের প্রত্যেকের কমেন্ট শো করছে না আমার এখানে স্ক্রিনে, আনফর্চুনেটলি। ওকে, সো আমি এখন তোমাদের থেকে কমেন্ট চাচ্ছি, তোমরা কে কি জানতে চাও কাইন্ডলি কমেন্ট করে জানাও, বিকজ তোমাদের অ্যান্সার দেওয়া খুব জরুরি, তোমাদের জন্য আজকে লাইভে আসছি অনেকদিন পর। ওকে, সো কমেন্ট করো। ওকে, সো ওকে, আমি কমেন্ট দেখে দেখে অ্যান্সার দিব। প্লিজ যারা কমেন্ট আগে করে ফেলছে আবার কমেন্ট করো, বিকজ আমি একটু নেট বাফারিংয়ের কারণে আলোচনা করতে পারিনি। ওকে, সো আমি এখন কমেন্টে যাব। তুবা লিখেছে, ভাইয়া কত পেলে মোটামুটি গভর্নমেন্টে চান্স হবে? সো ঢাকার বাইরে মোটামুটি 70-এর উপরে পেলে অনেকের ক্ষেত্রে সেফ জোন হয়ে থাকে, 70-এর উপরে পেলে সেফ জোন, বাট যদি কেউ কনফার্ম সেফ জোনে থাকতে চাও তাহলে 75-এর উপরে থাকতে হবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে। আর মিডওয়াইফারির ক্ষেত্রে একটু কম হলেও চলে, অর্থাৎ মিডওয়াইফারির ক্ষেত্রে 60-এর উপরে পেলেও হয়, আবার কম পেলেও হয়, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে, তোমরা অবভিয়াসলি এতদিনে জেনে গেছো যে সেখানে জেলা কোটার একটা ব্যাপার আছে এবং তোমার পরীক্ষার স্কোরের একটা ব্যাপার আছে, যদি জিপিএর উপর মার্ক থাকে সেখানে ওইটার আরেকটা প্রভাব আছে এবং তোমার কলেজ চয়েসের একটা প্রভাব আছে। সো অনেকগুলো ফ্যাক্টর মিলে কাজ করে। সো তুমি যদি সেফ জোনে থাকতে চাও অবশ্যই আগে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে ফোকাস করতে হবে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর যদি ভালো থাকে, ধরো 100-তে যদি 80 আপ থাকে, তাহলে মোটামুটি কনফার্ম যে তোমার চান্স হওয়ার পসিবিলিটিটা বেশি। ওকে, সো যারা সেফ জোনে থাকতে চাও, যদি ভালো সেফ জোনে থাকতে চাও তাহলে 80 আপ পেতে হবে, আর যদি একটু কম সেফ জোনে থাকতে চাও তাহলে 75-এর উপরে, আর যদি মোটামুটি আশা করা যায় তাহলে অ্যাটলিস্ট 70-এর উপরে থাকতে হবে, 70-এর উপরে থাকলে তুমি সেফ জোনে থাকবা অ্যাটলিস্ট। ওকে, আর জেলা কোটা কিভাবে নেওয়া সিলেকশন করা হয় এর ক্ষেত্রে। ওকে, সো একজন কমেন্ট করেছেন কল্পনা, ওকে কল্পনা কমেন্ট করেছে, ভাইয়া জেলা কোটাটা একটু বুঝায় বলেন। ওকে, সো জেলা কোটা নিয়ে আমার একটা পোস্ট আছে, তোমরা অবশ্যই সেটা পড়ে নিবা, বাট আমি যদি সংক্ষেপে বলি জেলা কোটা কি, জেলা কোটা হচ্ছে বাংলাদেশের যে 64টা জেলা আছে সব জেলার থেকেই যেন নার্সিং শিক্ষার্থীরা নার্সিং কোর্স করতে পারে, সেটা সেটা একটা ব্যাপার আছে। সো নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফলের মধ্যে 100%-এর মধ্যে 60% হচ্ছে জাতীয় মেধায় চান্স পাবে, অর্থাৎ যাদের স্কোর অনেক বেশি,
তারা হচ্ছে জাতীয় মেধায় 60% স্টুডেন্ট সারা দেশ থেকে চান্স পাবে, আর 40% থাকবে জেলা কোটা। অর্থাৎ আমি যদি জাতীয় মেধায় চান্স না পাই, সেক্ষেত্রে আমার জেলার থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে যদি আমার স্কোরটা বেশি থাকে তাহলে আমি আমার জেলা কোটার সুযোগটা পাবো। আমি বুঝাতে পারছি? ধরো নার্সিং ভর্তি পরীক্ষায় 60% স্টুডেন্ট জাতীয় মেধায়, অর্থাৎ সারা দেশের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে তারা সরকারিতে চান্স পাবে 60% স্টুডেন্ট। 60% স্টুডেন্ট জাতীয় মেধাতে চান্স পাবে, আর যে বাকি 40% স্টুডেন্ট জেলা কোটাতে চান্স পাবে, অর্থাৎ তাদের নিজ নিজ জেলা থেকে যতজন পরীক্ষা দিবে 40% স্টুডেন্ট, ঠিক আছে, তাদের স্কোর তাদের জেলার মধ্য থেকে যদি ভালো হয় সেক্ষেত্রে তারা তাদের জেলা কোটাটা পাবে। ফর এক্সাম্পল মনে করো আমার জেলা হচ্ছে কুমিল্লা, তো মনে করো সারা দেশে কম্পিটিশন করে 60% স্টুডেন্টের লাস্ট মার্ক হচ্ছে মনে করো 80, অর্থাৎ 80, ওকে। সো আমি 80 পাই রে, মনে করো আমি 70 পাইছি, মনে করো আমি 70 পাইছি। সো এখন আমার কুমিল্লা জেলা থেকে মনে করো 500 জন পরীক্ষা দিল, এখন 500 জনের মধ্যে মনে করো আমার স্কোরটা প্রথম 20 জনের মধ্যে আছে, ঠিক আছে। সো তাইলে আমার জেলার মধ্যে থেকে যদি আমার স্কোরটা ভালো থাকে সেক্ষেত্রে আমি আমার জেলা কোটাটা পাওয়ার পসিবিলিটিটা আছে। সো একইভাবে আমি বলতে পারি, তুমি যদি মনে করো তুমি যদি ঝালকাঠি জেলার হয়ে থাকো, ফর এক্সাম্পল তুমি যদি ঝালকাঠি জেলার হয়ে থাকো, সো তোমার ঝালকাঠি জেলার থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে জাতীয় মেধায় 60% চান্স পাওয়ার পর তোমার জেলার মধ্যে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে যদি তোমার স্কোরটা বেশি থাকে তাহলে কিন্তু তুমি তোমার জেলা কোটাটা পেয়ে যাবা, ওকে। তেমন না যে কুমিল্লা জেলার স্টুডেন্টরা জেলা কোটা পাবে, রাজশাহীর তারা পাবে না, এরকম না। বাংলাদেশের 64টা জেলা সবার জন্যই জেলা কোটা আছে, তবে তোমার জেলা থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে তোমার স্কোরটা বেশি হতে হবে, এটাই হচ্ছে জেলা কোটা, ওকে। ওকে, আমরা নেক্সট কমেন্টে যাই। ওকে, এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাহলে কলেজ চয়েস কিভাবে দিব। ওয়েল, এটার একটা সুস্পষ্ট অ্যান্সার হচ্ছে তুমি যদি কলেজ চয়েস কিভাবে দিবা এটা যদি তোমার মাথায় ঘুরপাক খায় তাহলে আমি একটা এক্সট্রা ইনফরমেশন আগে বলে দেই, সেটা হচ্ছে এই বছর কিন্তু ডিপ্লোমা ইন নার্সিংয়ের কলেজের সংখ্যাও বাড়তেছে, প্লাস বিএসসি ইন নার্সিং কলেজের সংখ্যাও বাড়তেছে। 16টি নার্সিং ইনস্টিটিউটকে ইতিমধ্যেই নার্সিং কলেজে রূপান্তর করা হয়েছে। খুব আশা করা যায় এবছর বিএসসি নার্সিং কলেজের সংখ্যা অনেক বেশি হবে, সিটও বেশি থাকবে, এবং ডিপ্লোমাতেও হয়তো কয়েকটা প্রতিষ্ঠানের আসন বাড়তে পারে, ওকে। সো ডিপ্লোমাটা এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই, বাট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 16টা কলেজ নতুন অ্যাড হচ্ছে, ওকে। সো এখানে তোমাদের যারা বিএসসিতে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু সিট সংখ্যা আরও বাড়তেছে, সো ডোন্ট ওয়ারি। সো এখন হয়তো প্রশ্ন আসতে পারে তোমার মাথায় যে ভাই আমি যদি বিএসসিতে পরীক্ষা দিই তাহলে আমার জেলা সরি তাহলে আমি কলেজ চয়েস কিভাবে দিব। ওয়েল, এখন আমরা তো মনে করো 64টা জেলা, আমাদের দেশে কয়টা বিভাগ? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, মেবি 9টা বিভাগ, রাইট? বর্তমানে সেই যে 9টা বিভাগ আছে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বিভাগের স্টুডেন্ট। সো এখন তোমাকে দেখতে হবে তোমার বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম, সো আমি চট্টগ্রাম বিভাগের ছেলে, মানে আমাদের জেলা হচ্ছে কুমিল্লা কিন্তু আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম, ওকে। সো এখন আমি দেখবো আমি যদি বিএসসিতে পরীক্ষা দিই চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়টা নার্সিং কলেজ আছে আমি সেগুলো দেখবো। ফর এক্সাম্পল আমি যদি ডিপ্লোমাতে হয়ে থাকি তাহলে আমি দেখবো চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়টা সরকারি নার্সিং ইনস্টিটিউট আছে ডিপ্লোমা। সো আমি আমার বিভাগের মধ্যে যেগুলো আছে আমি সেগুলো প্রথমে দিব, চয়েসগুলোর ক্ষেত্রে চয়েস কলেজ চয়েসের কথা বলছি। সো তোমার বিভাগে দেখবা আগে কোন কোন কলেজ আছে, ঠিক আছে। সো তোমার বিভাগের মধ্যে মনে করো 3-4টা বা 2টা, অ্যাটলিস্ট 2টার উপরে থাকে, সো 2-3টা 4টা 5টা যাই থাকুক, সো তোমার বিভাগেরগুলো তুমি প্রথম দিকে দিবা, আর বাকি 10টা চয়েস দিতে হয় বাকিগুলো তোমার পছন্দ মতো দিবা, তবে একটু দূর দূরান্তে দিবা বা একটু প্রত্যন্ত অঞ্চলে দিবা, সেগুলো অনেকে ফার্স্ট চয়েস দেয় না যার কারণে ওগুলোতে অনেক সময় কম্পিটিশনটা একটু কম হয়। সো এখন হল অফ করে বলা যাবে না যে কোনটাতে কম্পিটিশন বেশি কোনটাতে কম, বাট এটা তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করবা। সো তোমার যদি কোনো হেল্প লাগে কলেজ চয়েসের ক্ষেত্রে আমার ফোন নাম্বার আজকের লাইভের পিন কমেন্টে দেওয়া আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো পার্সোনালি আবেদন করার সময়। অনেক সময় হয়তো ব্যস্ত থাকতে পারি, সো ইফ ইউ ওয়ান্ট টু গেট বি টু বি হেল্প ওকে ইফ ইউ ওয়ান্ট টু বি হেল্প বাই মি, আমার থেকে যদি তুমি হেল্প পেতে চাও এক্ষেত্রে আই ক্যান হেল্প ইউ। আমার ফোন নাম্বার রেখে দিতে পারো কলেজ চয়েসের ক্ষেত্রে কীভাবে দিবা, যে তোমার জেলা কোথায় ওগুলো বিবেচনা করে আমি তোমাকে হেল্প করতে পারবো। আর বিশেষ করে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে যারা অ্যাড আছেন তাদেরকে তো সবসময় আপডেট দেওয়া হচ্ছে,
আপনারা যারা আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, আমার ফেসবুক আইডিতে রুবেল হোসাইন মুন্সি, আমি আবার বলছি আমার ফেসবুক আইডি রুবেল হোসাইন মুন্সি, এই আইডিতে নক করবেন। মেসেঞ্জারে নক করলে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই। আমি আপনি নক করলে আপনাকে নার্সিং ভর্তি প্রস্তুতির মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে। ওকে, সো যেটা বলছিলাম, সো এইভাবে তুমি কলেজ চয়েস দিবা, কীভাবে দিবা আবারও বলছি, তোমার বিভাগের মধ্যে কী কী কলেজ আছে আগে সেগুলো দেখবা, দেন সেগুলো দেখে কী করবা, তুমি চিন্তা করবা যে আমি এটা এটা প্রথমে দিব, এটা মানে তুমি যেটাতে পড়তে চাও সেটাই প্রথমে দেওয়া উচিত। ওকে, সো তুমি যেখানে পড়তে চাও সেটা প্রথমে দিবা, এরপরে যেটাতে পড়তে চাও সেটা সেখানে দিবা, তবে চেষ্টা করবা নিজ বিভাগেরগুলো প্রথম দিকে দেওয়ার জন্য, আর বাকিগুলো নিজের পছন্দ মতো দিলেই হবে। একজন লিখেছেন, ভাইয়া ছেলেদের সিট কি 20% করা হচ্ছে কি না? সো এটা আসলে কোনো অথেন্টিক ইনফরমেশন না, তবে হতে পারে, নাও হতে পারে। ফর এক্সাম্পল, যেই ইনফরমেশনটা লিক হয়েছে সেটা মূলত একটা বেসরকারি কলেজের ইনফরমেশন, অর্থাৎ বেসরকারি কলেজগুলোতে 20%-এর বেশি ছেলে ভর্তি করাতে পারবে না। এটা হচ্ছে বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক একটা নীতিমালা বা একটা নিয়ম। সো অর্থাৎ 20%-এর বেশি ছেলে ভর্তি করাতে পারবে না এবং 80%-এর বেশি মেয়ে ভর্তি করাতে পারবে না। ওকে, সো এখন কনফিউশনটা হচ্ছে, এখন ছেলেরা অনেকেই ভাবছে যে ভাইয়া 10% থেকে 20% করা হবে কি না, এটা আমি আন্দাজে বলতে যাচ্ছি না, হতেও পারে নাও হতে পারে, সেটা আমরা সার্কুলার এলে ক্লিয়ারলি জানতে পারবো। সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার 2021 পর্যন্ত ওয়েট করো। সার্কুলার হয়তো এ মাসে না দিলে সামনের মাসে হয়তো আসতে পারে, উই ডোন্ট নো। তো আমরা অপেক্ষা করি, যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব, আর ওকে, যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা যদি নিজে থেকেই জানতে চাও, তোমরা অবশ্যই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অর্থাৎ বিএনএমসি এর ওয়েবসাইট ফলো করবা, ভিজিট করবা, সেখানে সব আপডেট দেওয়া থাকে। আর যারা এখন আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, তোমরা আমাদের অ্যাডমিন প্যানেলের যে কোনো একজনকে নক করলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দিবে, অ্যাড হতে পারবে। একজন লিখেছেন, ভাইয়া অনেক বড় কমেন্ট করতে পারবো, আমার জেলা ময়মনসিংহ, থাকি ঢাকা, কিন্তু আমি ঢাকা কলেজ চয়েস হিসেবে কোনটা দিব, কারণ ময়মনসিংহে তো কোনো সরকারি নার্সিং ইনস্টিটিউট নেই, সেক্ষেত্রে স্যার আমি প্রথমে গাজীপুর বা টাঙ্গাইল দিব। ওকে, সো এখন আমি যেটা বলছিলাম যে কলেজ চয়েসের ব্যাপারটা, 10টা কলেজ চয়েস দেওয়া যায়, আপনার বিভাগ, আবার বলছি কলেজ চয়েস কীভাবে দেবেন, আপনার বিভাগের মধ্যে যেই কলেজগুলো আছে, আপনি বিএসসিতে দেন বা ডিপ্লোমাতে দেন, আপনার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথমে দিবেন এবং বাকিগুলো নিজের পছন্দ মতো দিয়ে দিবেন। আর যদি কেউ ঢাকাতে ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ঢাকাতে কম্পিটিশন অনেক বেশি হয়। সো যাদের স্কোর 80 আপ পাওয়ার পসিবিলিটি আছে, নিজেকে কনফিডেন্ট মনে করো, সেক্ষেত্রেই শুধুমাত্র ঢাকাকে ফার্স্ট চয়েস দিবা। ওকে, আবারও বলছি, ঢাকাতে যারা ফার্স্ট চয়েস দিতে চাও, অবশ্যই মাথায় খেয়াল রাখবা যে তোমার স্কোর যদি 80 আপ পাওয়ার টার্গেট থাকে, সেক্ষেত্রে তুমি ঢাকাকে ফার্স্ট চয়েস দিবা, আদারওয়াইজ ঢাকাকে পরে রাখবা, আগে অন্যগুলো দিয়ে দিবা, ঠিক আছে? ওয়েল, একজন লিখেছে, লাইভে কেউ বাজে প্রশ্ন করে বিরক্ত করবে না? ওকে, আই ডোন্ট নো, সাউন্ড, অনেকেই লিখছেন যে সাউন্ড প্রবলেম। ওকে, সাউন্ড নিয়ে কি আদৌ কোনো প্রবলেম হচ্ছে, কাইন্ডলি কমেন্ট করে জানান, আমি ঠিক বুঝতে পারছি না। জিপিএর উপর মার্ক আছে কি না? ওকে, নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার যেহেতু এখনও দেয়নি, কিন্তু গত বছর অর্থাৎ 2019-এর নিয়ম অনুযায়ী জিপিএর উপর 50 মার্ক ছিল, এবছর জিপিএর উপর কোনো মার্ক থাকবে কি না সেটা জানার জন্য অবশ্যই সার্কুলার পর্যন্ত ওয়েট করতে হবে। সো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কখন হবে সেটার কোনো আপডেট নেই, যদি সার্কুলার আসে আমরা অবশ্যই আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব। ওকে, সো একজন লিখেছেন, রিয়ামস মানে কি? ওকে, আমার পেজের নাম হচ্ছে রিয়ামস নার্সিং ব্লগ। সো নার্সিং ব্লগ মানে নার্সিং সম্পর্কে কন্টেন্ট আসবে এখানে, নার্সিং ভর্তি বা নার্সিং শিক্ষার্থীদের লেখাপড়া রিলেটেড কন্টেন্ট আসবে, ব্লগ আসবে। ব্লগ মানে সেখানে অডিও থাকবে, ভিডিও থাকবে, বিভিন্ন পোস্ট থাকবে, লেখা থাকবে, এটা হচ্ছে ব্লগ। আর রিয়ামস মানে আমার নাম হচ্ছে মূলত রুবেল ইবনে আব্দুল মতিন, আব্দুল মতিন হচ্ছে আমার বাবার নাম। সো প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিয়ে হচ্ছে রিয়াম, সো এটা রিয়ামস মিনস রিয়ামের। ওকে, রিয়ামের নার্সিং ব্লগ। সো আমার নাম হচ্ছে রুবেল ইবনে আব্দুল মতিন, সো প্রত্যেকটার প্রথম অক্ষর মিলিয়ে হচ্ছে রিয়ামস, মিলাই আর কি রিয়ামস হয়, RIAM অর্থাৎ রুবেল ইবনে আব্দুল মতিন। সো এইভাবে আমার নামটা রিয়ামস হয়ে গেছে, এটা আপনারা পছন্দ না করলে আমি নাম চেঞ্জ করব।
একজন লিখছেন সাউন্ড প্রবলেম, ওকে আদৌ কি সাউন্ড প্রবলেম প্লিজ কাইন্ডলি জানাবেন, সাউন্ড প্রবলেম হলে তো প্রবলেম তাই না? সো সাউন্ড প্রবলেম হলে তো আপনারা শুনতে পাবেন না, রাইট? ইমন নিশু লিখেছেন তিনি লাইভে আসতে যাচ্ছেন, ওকে সো আমরা একজনকে কানেক্ট করি, সে লাইভে আসতে যাচ্ছে, ওকে সো লেটস ট্রাই, হাউ ক্যান আই টেক হিম, ইজ ইট পসিবল, ওকে ইমন নিশু, রাইট? ইমন নিশু লাইভে আসতে যাচ্ছে, সো লেট মি চেক সে তাকে লাইভে আনা যায় কি না। সরি আমি পারছি না কাউকে অ্যাড করতে, এটা কীভাবে করব, ইটস নট ওয়ার্কিং। ওকে গাইজ আই এম রিয়েলি সরি, আমি অ্যাড করতে পারছি না, অ্যাড করতে পারছি না, না হলে এক্সট্রিমলি সরি, আমি আসলে আমার যে ফেসবুক এটা দিয়ে অ্যাড করতে পারছি না, সেজন্য দুঃখিত। ওকে সো এই যে এখন দেখা যাচ্ছে কমেন্ট। ওকে সো আমাদের একটা স্টুডেন্ট লাইভে কথা বলতে চাচ্ছে, দেখি তাকে অ্যাড করা যায় কিনা। ওকে কি যুক্ত হতে পেরেছে, ডোন্ট নো, তুর্য আমাদের সাথে এড হতে যাচ্ছে। ওকে ওকে সো ইউনিভার্সিটি এডমিশন এক্সামের পর নর্মালি নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়, বাট এবছর হলফ করে বলা যাচ্ছে না নার্সিং ভর্তি পরীক্ষাটা কখন হবে। সো আই এম রিয়েলি সরি, আমি কাউকে অ্যাড করতে পারছি না, আমার এখানে অ্যাড হচ্ছে না, আই এম রিয়েলি সরি গাইজ। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন গাইডটা পড়লে বেশি ভালো হবে? ওকে মেইন বইয়ের কোনো বিকল্প নাই, সবগুলোর মেইন বই পড়েন, মেইন বই পড়েন ভালো করে, মেইন বই পড়েন, প্লাস হচ্ছে আমার একটা পোস্ট আছে কি কি টপিক পড়তে হবে সেগুলো নিয়ে অবশ্যই সেটা দেখবেন। সো এখানে অ্যাড করতে পারছি না তো কাউকে, কীভাবে অ্যাড করব, আই এম রিয়েলি সরি, কেউ যদি অ্যাড করার অপশন পাও আমাকে জানাও কীভাবে অ্যাড করবো, বাট আমি অ্যাড করতে পারছি না আনফর্চুনেটলি। ওকে সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা যাদের কমেন্ট পড়তে পারেনি কাইন্ডলি এখানে কমেন্ট করুন। ফয়েজ লিখেছে আমার বিভাগ হচ্ছে সিলেট, ধরেন আমি বরিশালে চান্স পেলাম তাহলে কি সিলেট আবার আসতে পারবো? হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি প্রথমে যেটাতেই চান্স পাও, অর্থাৎ তুমি মনে করো 10টা চয়েস দিছো, তুমি হয়তো এমন হতে পারে এক নাম্বার যে চয়েসটা দিছো সেটাতে চান্স পাও নাই, তুমি হয়তো 7 নাম্বার 8 নাম্বারের চয়েসটাতে চান্স পাইছো। তো সেই ক্ষেত্রে তুমি কী করবা, মাইগ্রেশন করার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন করে দেন তুমি যেখানে আসতে চাও 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার, তুমি 10টার যে কোনোটাতে মাইগ্রেশন করতে চাও সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা মাইগ্রেশন করতে পারবা। 10টা চয়েসের মধ্যে 3টা মনে হয় 3টা চয়েস দিতে পারবা মাইগ্রেশনের জন্য, যে তুমি যেটাতে পড়তে চাও 1, 2, 3 সিরিয়ালে দিবা। আরবি নাম নাম পড়তে পারছি না, গাজীপুরের মধ্যে কি কলেজ আছে কাইন্ডলি জানাবেন। জি গাজীপুরে বিএসসিও আছে, ডিপ্লোমাও আছে, কলেজ চয়েসের লিস্ট দেওয়া আছে, এবং আপনি যদি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে যান, বিএনএমসি এর ওয়েবসাইটে যান, সেখানে কলেজ লিস্ট দেখতে পাবেন, সরকারি বিএসসি এবং সরকারি ডিপ্লোমা এবং সব সরকারি মিডওয়াইফারি ইনস্টিটিউটগুলোর লিস্ট দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। ওকে একজন লিখেছেন ভাইয়া, ওকে ভাইয়া আমার ময়মনসিংহ জেলা থাকি ঢাকাতে, কিন্তু কলেজ চয়েস হিসেবে কোনটা দিব, কারণ ময়মনসিংহের তো কোনো নার্সিং কলেজ নেই। ওকে এটা আমি তো বললাম এতক্ষণ যে কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনার নিজ বিভাগের গুলো প্রথম দিকে দিবেন, বাকিগুলো ইচ্ছে মতো দিবেন, তবে একটু দূর দূরান্তে দেওয়ার ট্রাই করবেন, অথবা যেগুলোতে সিট বেশি আছে সেগুলোতে দিবেন, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আপনার কোর্স স্কোর, আপনার প্রাপ্ত স্কোর ভালো হতে হবে, ঠিক আছে?
তুবা লিখেছে, ভাইয়া আমার বাসা বরিশাল, আমি সিলেটে এক্সাম দিব, বরিশালে কোনো কলেজ চয়েস না দিলে প্রবলেম? নো প্রবলেম, আপনি 8টা কেন্দ্রে পরীক্ষা হয়, আপনি যে কোনো একটা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এই 8টা কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান, আপনি আবেদন করার সময় সেই কেন্দ্রটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ঢাকাতে পরীক্ষা দিতে চান, ঢাকা সিলেক্ট করে দিবেন, যদি বরিশাল পরীক্ষা দিতে চান, বরিশাল দিবেন, যদি ময়মনসিংহ পরীক্ষা দিতে চান, ময়মনসিংহ কেন্দ্র সিলেক্ট করে দিবেন। আর এডমিট কার্ড যখন তুলবেন তখন পরীক্ষা কেন্দ্রের ডিটেলস দেওয়া থাকে এডমিট কার্ডে, ওকে? আর কলেজ চয়েস, কলেজ চয়েসে আপনি 10টা কলেজ আপনার ইচ্ছা মতো দিবেন, এমন না যে আপনার বিভাগ বা আপনার জেলারগুলাই প্রথম দিকে দিতে হবে, আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন। তবে এখানে সুবিধা হচ্ছে নিজের বিভাগের গুলো দিলে ভালো, অনেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট, ওকে? রিকোয়েস্ট পাঠাইছি, জি, রিকোয়েস্ট পাঠাইলে তো অ্যাকসেপ্ট করতে পারছি না। অডিয়েন্স ওন বি এবল টু ওয়াচ দিস লাইভ লেস দে অডিয়েন্স দে অডিয়েন্স, ওকে, সো ইটস নট ওয়ার্কিং, ওকে? যারা আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছেন আমি না আনফর্চুনেটলি অ্যাড করতে পারছি না, অ্যাড হচ্ছে না কেউ, আমি জানি না অ্যাড হচ্ছে কি না, ওকে? সো কেউ কি অ্যাড হয়েছে আমি আসলে বুঝতে পারছি না, আমার এটা দিয়ে অ্যাড করতে পারছি না। ইটস ওকে, সো যারা অ্যাড হতে চাচ্ছেন কাইন্ডলি কমেন্ট করুন, আনফর্চুনেটলি আজকের লাইভে আমি কাউকে অ্যাড করতে পারছি না। এখানে তো অ্যাড হওয়ার কথা বাট অ্যাড হচ্ছে না, আমার ফেসবুকটা আপডেট করতে হবে, মেবি ক্লোন ফেসবুক এটা, এই জন্য মেবি প্রবলেম হচ্ছে, বাট মেইন ফেসবুক ইয়েটা হলে মেবি প্রবলেম হইতো না, ওকে? সো যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্ট করুন, যাদের কমেন্ট পড়তে পারি নাই কিছু মনে করবে না, কাইন্ডলি আবার কমেন্ট করুন, কারণ অনেক পেশেন্ট আছে। পয়েন্ট কত লাগবে ডিপ্লোমাতে? যে ডিপ্লোমাতে এসএসসি এইচএসসিতে আলাদা করে 2.5 লাগে এবং টোটাল 6 লাগে, আর বিএসসিতে এসএসসি এইচএসসিতে টোটাল 7 লাগে এবং আলাদা আলাদা 3 পয়েন্ট করে লাগে, ওকে? সায়েন্স গ্রুপ থেকে বিএসসি করা যায় আর আর্টস কমার্স থেকে ডিপ্লোমা করা যায়। জাকারিয়া লিখেছে, ভাইয়া তোমার দাড়িগুলো আমায় গিফট করো, ইটস নট পসিবল, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনিও তোমাকে সুন্দর, আমার থেকে সুন্দর দাড়ি দেয়, আমরা সবাই আমিন বলি। বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা হবে এমন কোনো আধারের স্বপ্নকন্যা লিখেছেন, ভাইয়া আমার মেসেজে রিপ্লাই দেয় না কেন ভাইয়া, ওকে? আই এম এক্সট্রিমলি সরি টু এভরি ওয়ান, আসলে আমি একটু ব্যস্ত মানুষ, সো অনেক সময় ব্যস্ততার কারণে বা আমাদের অনলাইন কোচিং আছে, ক্লাস নিতে হয় এবং সব কিছু ম্যানেজ করতে হয়, সো সেই কারণে অনেক সময় তোমাদের মেসেজে রিপ্লাই দিতে পারি না, আমাকে ক্ষমা করবা, কিছু মনে করবা না, আর যদি বেশি এমার্জেন্সি দরকার হয় আমাকে ফোন করবা, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওকে? আর নার্সিংয়ে এক্সাম না দিয়ে কি প্রাইভেট নার্স? না, নার্সিংয়ে ভর্তি পরীক্ষা ছাড়া বেসরকারিতে ভর্তি হওয়া যাবে না, অর্থাৎ কেউ যদি নার্সিংয়ে পড়তে চায়, বিএসসি বা ডিপ্লোমাতে যদি কেউ পড়তে চায়, তাকে অবশ্যই সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষা 40-এর বেশি পেলে যে কোনো একটা বেসরকারিতে আবেদন করে ভর্তি হওয়া যাবে। ভাইয়া জিপিএর উপর মার্ক থাকবে কি না? জি, গত বছর জিপিএর উপর 50 মার্ক ছিল, এবছর জিপিএর উপর মার্ক থাকবে কি না আমরা সার্কুলার পর্যন্ত ওয়েট করি, দেন আমরা জানতে পারবো যে জিপিএর উপর মার্ক আছে কি না, ওকে? মুক্তিযোদ্ধা কোটাতে কত পার্সেন্ট, কত পেলে চান্স হবে? জি, যদি কারো দাদা অথবা নানা মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পাওয়া যাবে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে শুধু পাশ করলেই হবে, ঠিক আছে? 2% মুক্তিযোদ্ধা কোটা অ্যাটলিস্ট পাশ করতে হবে, 40-এর বেশি পেতে হবে কমপক্ষে মুক্তিযোদ্ধা কোটাতে চান্স পাওয়ার জন্য, তবে ভ্যালিড কাগজপত্রগুলো সাথে রাখতে হবে ভর্তির সময়। এস এম রনি আহমেদ লিখেছেন, ভাইয়া সরকারি চান্স না পেলে কোন নার্সিং ইনস্টিটিউট আছে, 3 বছরের কোর্স করিয়ে পরে চাকরি দিয়ে টাকা পরিশোধ করা যায়? যে প্রত্যেকটা বেসরকারি নার্সিং কলেজে বর্তমানে 5% অসচ্ছল মেধাবী স্টুডেন্ট কোটা আছে, সো যাদের আর্থিক সমস্যা আছে অবশ্যই সেই কলেজের প্রিন্সিপাল বা শিক্ষকদের সাথে কথা বলবা, কন্ট্যাক্ট করবা, তাদের এখানে ভর্তি হওয়া যাবে কি না। সব কলেজেই, সব বেসরকারি কলেজেই 5% অসচ্ছল মেধাবী কোটা রয়েছে, সো তোমরা অবশ্যই সেটাতে অ্যাপ্লাই করে চেষ্টা করে ভর্তি হবা। সরকারিতে না হলেও অ্যাটলিস্ট তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, হাল ছাড়বা না, নার্সিংয়ে থাকো,
ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে এবং লাইফটা অনেক ভালো এনজয় করতে পারবা, প্লাস মানুষের সেবা করতে পারবা এবং লাইফেও একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবা। সো সরকারিতে না হলেও বেসরকারিতে ভর্তি হওয়া ট্রাই করবা, সরকারি বেসরকারি একই, সার্টিফিকেটের ভ্যালু কোনো প্রবলেম নাই। অনেকে মনে করে যে হয়তো সরকারি ডিমান্ড অনেক বেশি, না এরকম কোনো কিছু নেই, সরকারি বা বেসরকারি দুইটা সার্টিফিকেট একই। শুধুমাত্র সরকারির ক্ষেত্রে সরকার তোমার খরচ বহন করবে আর বেসরকারিতে পড়লে তুমি তোমার নিজের খরচটা নিজে বহন করবে, এটাই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ওকে ভাইয়া মেসেজ পড়েন না কেন? ওকে আর এন সামিউল হাসান জিয়ার, আই এম এক্সট্রিমলি সরি, আপনি কী জানতে চান কমেন্ট করে জানাবেন। মুক্তিযোদ্ধার কোটার সুবিধাটা বলুন। জি, 2% মুক্তিযোদ্ধা কোটা আছে, অর্থাৎ কারো যদি দাদা অথবা নানা মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা আবেদন করার সময় মুক্তিযোদ্ধা কোটা সিলেক্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো সনদগুলো সত্যায়িত করে সেগুলো নার্সিংয়ে যখন চান্স পাবেন 40-এর বেশি পেতে হবে অ্যাটলিস্ট। মানে পাশ করলে মুক্তিযোদ্ধা কোটাতে যতজন অ্যাপ্লাই করবে তাদের মধ্যে আপনাদের কম্পিটিশন হবে, ঠিক আছে? যদি কারো কোটা থাকে মুক্তিযোদ্ধা কোটা, তাদের সাথে তাদের কম্পিটিশন হয়ে যদি স্কোর সবার থেকে ভালো হয় সেক্ষেত্রে চান্স পেয়ে যাবেন। ওকে, এটাই হচ্ছে সুবিধা। আর গুন্ডি মেয়ে লিখেছেন, ভাইয়া এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি এসএসসি কমপ্লিট করেছি, বিজনেস থেকে আমি কি বিএসসি করতে পারবো? না, বিএসসি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য এবং যাদের জীববিজ্ঞানে 3 পয়েন্ট বা তার বেশি জিপিএ রয়েছে। ওকে, সো বিএসসি করবে শুধু তারাই যাদের এসএসসি এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং যাদের জীববিজ্ঞান আছে, তারাই শুধু বিএসসি করবে এবং রেজাল্ট 3 পয়েন্টের উপরে করে থাকতে হবে এসএসসি এইচএসসি এবং টোটাল 7 পয়েন্টের উপরে থাকতে হবে কমপক্ষে। আর ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা মিডওয়াইফারির যোগ্যতা একই যে কোনো গ্রুপ থেকে, অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস যে কোনো একটা গ্রুপ থেকে ডিপ্লোমা করা যায়। ডিপ্লোমাটা হচ্ছে 3 বছরের কোর্স, এসএসসি এইচএসসিতে কমপক্ষে 2.5 করে, টোটাল কমপক্ষে 6 পয়েন্ট বা তার বেশি হলে ডিপ্লোমাতে ট্রাই করা যায়। ওকে, রিজমা চকমা লিখেছেন, ভাইয়া ডিপ্লোমা নার্সিংয়ের অ্যাডমিশন দেওয়ার জন্য এবছর পয়েন্ট বেশি লাগবে আগের তুলনায়? এটা শিওরলি বলতে পারছি না, এখন পর্যন্ত তোমাদের কাছে ইনফরমেশন হচ্ছে তোমরা গত বছরের নিয়মটাই ফলো করো, রেজাল্ট তো আর তুমি চেঞ্জ করতে পারবা না, না সো রেজাল্ট যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদি ভাগ্যে থাকে অবভিয়াসলি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, আর যদি ভাগ্যে না থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, সার্কুলার এলে আপডেট ইনফরমেশনটা জানাবো। সার্কুলার এলে যেদিন আসবে সেদিনই একটা লাইভ করে তোমাদের সব কনফিউশন দূর করে দিব, ডোন্ট ওয়ারি, এখন তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আর ওকে, অনেক কমেন্ট হয়ে গেছে, আমি সবার কমেন্ট পড়তে পারছি না, ডোন্ট মাইন্ড ফর দ্যাট প্লিজ। ওকে, তামান্না তমা লিখেছেন, ভাইয়া প্রাইভেটের ডিপ্লোমা 3 ইয়ারে কত টাকা লাগে? ওকে, প্রাইভেটে কলেজ ভেদে 1.5 লাখ থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত হয়ে থাকে একাডেমিক খরচ, এক এক কলেজে এক এক রকম হয়ে থাকে, তবে বেশিরভাগ কলেজে 1,70,000, 1,90,000 এরকম হয়ে থাকে। আর কলেজের আবার হোস্টেল ফি থাকে, অর্থাৎ থাকা খাওয়ার জন্য তোমাকে একটা পেমেন্ট করতে হবে, ওভারঅল মান্থলি মেবি 3,000 টাকার মতো হয়ে থাকে, তবে ঢাকাতে 3 থেকে 3,500 হয়ে থাকবে থাকা খাওয়ার জন্য। ওকে, অর্থাৎ কলেজ হোস্টেলে যদি তুমি থাকা খাওয়া সহ পড়তে চাও সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচটা হচ্ছে আলাদা একটা কস্ট। আর ডিপ্লোমা করতে একাডেমিক্যালি তোমার 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যেই খরচ হবে, আর বিএসসি করতে অ্যারাউন্ড 2.5 লাখ থেকে 3 লাখ টাকা কলেজ ভেদে খরচ হবে। সো বিএসসির ক্ষেত্রে বেসরকারিতে যেটা বলছিলাম যে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খরচ হবে একাডেমিক, আর হোস্টেল ফিটা মান্থলি 3 থেকে 3,500 টাকা খরচ হতে পারে তোমাদের। ওকে, আসলে কমেন্ট এত কমেন্ট এমন না, আমি যার কমেন্ট সামনে পাচ্ছি তারটাই পড়ছি এমন না, একজন বলছেন যে আমি শুধু অল্প কমেন্ট পড়ছি। আধারের স্বপ্নগুলো লিখেছেন, এতগুলো মেসেজ দিলাম কমেন্ট লিখলেন না তো এগুলো চোখে পড়েনি, ওকে সরি। আসলে সো সুরাইয়া নাজনীন এরটা অলরেডি আলোচনা করেছি, আপনারা যারা কলেজ চয়েসের নিয়ে কনফিউশন আপনারা অবশ্যই আপনাদের নিজ বিভাগের কলেজগুলোকে প্রথম দিকে দিবেন, বাকিগুলো নিজেদের পছন্দ মতো দিবেন। শর্মিলা রোজ লিখেছেন, ভাইয়া টেক্সট দেখো না কেন? সরি, আপনি কি জানতে চান আবার কমেন্ট করুন। ফয়েজ লিখেছে, বিডিআর কোটা আছে? না, শুধুমাত্র নার্সিং ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা আছে, এছাড়া আর কোনো কোটা নেই। ওকে, নুসরাত লিখেছে, ভাই আমার টোটাল পয়েন্ট 8.41, আমি যদি বিএসসিতে নার্সিংয়ে পরীক্ষা দিই 80+ পাই আমি কি ফার্স্ট চয়েস? জি,
আপনি 80+ পেলে অবভিয়াসলি চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে, ওকে? ডোন্ট ওয়ারি ফর দ্যাট, চল 80+ পেলে অবশ্যই চান্স পাবেন। রিজমা লিখেছে, জি আপনার যদি 2.95 4 পয়েন্ট, হ্যাঁ আপনি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। রিজমা চাকমা, আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনার যে জিপিএ আছে আপনি কমেন্ট করেছেন। 2018, জি বলছি, এসএসসি 2017-18 আর এইচএসসি 2019-20 তারাই পরীক্ষা দিতে পারবে, এর বাইরে যদি কেউ থাকে তাহলে তারা পরীক্ষা দিতে পারবে না। আবার বলছি, এসএসসি 2017-18 এবং এইচএসসি 2019-20 শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, এর বাইরে কেউ দিতে পারবে না, ওকে? তারিকুল ইসলাম, আপনি কি জানতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করে বলেন, আপনি কি জানতে চান? কতগুলো মেসেজ দিলাম তাও চোখে পড়ল, ওকে? আধার আবার প্রশ্ন করুন, জি ওকে। যারা যাদের কমেন্ট আসলে পড়তে পারছি না, প্লিজ কাইন্ডলি আবার প্রশ্ন করবেন, বিকজ এত কমেন্ট সবারটা রিপ্লাই দিতে পারছি না। জান্নাত হোসেন লিখছে, ভাইয়া প্রাইভেটে বিএসসি খরচ অলরেডি আলোচনা করেছি, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা প্রাইভেটে খরচ হয়। অনেকেই কনফিউজড যে যে হচ্ছে প্রাইভেট আর সরকারি সার্টিফিকেটের ভ্যালু কেমন, ওকে? সার্টিফিকেটের ভ্যালু একই সরকারি বেসরকারি সব জায়গারই, তবে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র সরকারিতে পড়লে খরচ লাগে না আর বেসরকারিতে পড়লে খরচ লাগে, এটাই হচ্ছে পার্থক্য। এছাড়া আর কোনো পার্থক্য নেই। জবের ক্ষেত্রেও একই ভ্যালু, আপনি সরকারি থেকে বের হলেও যে জব করবেন, বেসরকারি থেকে বের হলেও সেই জবই করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যেসব মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারির ক্ষেত্রে, অনেক সময় তাদের যদি মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, তারা অনেক সময় জবের অফার করে থাকে, কিন্তু সব কলেজ জবের অফার করে না, জবটা নিজেরাই খুঁজে নিতে হয়। আসাদুজ্জামান আসাদ লিখেছে, ভাইয়া সরকারিতে মেয়েরা যেমন ফ্রি হোস্টেলের সুবিধা, ছেলেরাও কি সুবিধা পায়? ওকে, ছেলেদের ক্ষেত্রে নিজ ব্যবস্থা করে থাকতে হয়, ছেলেদের স্টিল নাও মেবি গভর্নমেন্টে হোস্টেলের ব্যবস্থা নেই, তবে প্রতি মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হয়, সেটা দিয়ে তুমি নিজের থাকা খাওয়ার খরচটা মেনটেন করতে পারবে, ওকে? ডোন্ট ওয়ারি। রাবিয়া জান্নাত লিখেছেন, ভাইয়া ডিপ্লোমাতে উঠে গেলে যারা ডিপ্লো করতেছে তার ভ্যালু কি একই থাকবে? জি ওকে, যারা ডিপ্লোমাতে পড়ছেন বা যারা ডিপ্লোমা কমপ্লিট করছে, আপনারা তো অবশ্যই আপনাদের পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করবেন, তারপর মাস্টার্স করবেন, চাইলে পিএইচডি করবেন, ওটা নিয়ে তো কোনো প্রবলেম নাই না? আগামী কয়েক বছর পর ডিপ্লোমা কোর্সটা উঠিয়ে শুধুমাত্র বিএসসি কোর্স রাখা হবে, হয়তো বা সেখানে সব গ্রুপের স্টুডেন্টরাই হয়তো ভর্তি হতে পারবে, তখন বাংলাদেশের এডুকেশন সিস্টেম তো দিন দিন চেঞ্জ হচ্ছে না। সো ডিপ্লোমা কোর্সটা একটা কনফ্লিক্টের একটা ব্যাপার, যেমন অন্যান্য নার্সিং ছাড়া অন্যান্য যে ডিপ্লোমাগুলো আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র এসএসসি পাশ করে ডিপ্লোমা 4 বছরে করা হয়, আর নার্সিংয়ের ডিপ্লোমাটা হচ্ছে একটা স্পেশাল ডিপ্লোমা, অর্থাৎ ইন্টার পাস করে আবার 3 বছরের একটা ডিপ্লোমা। সো এই ভেজালটা থাকবে না ইন ফিউচারে। সো যাদের যারা ডিপ্লোমা পড়ছে বা যারা ডিপ্লোমা কমপ্লিট করছে, তাদের ভ্যালু কোনোভাবেই কমবে না, কারণ তারা ডিপ্লোমা কমপ্লিট করছে, তারা প্রয়োজনে বিএসসি করবে, তারা প্রয়োজনে এমএসসি করবে, তারা পিএইচডি করবে প্রয়োজনে, তাদের ভ্যালু তাদের মতো করে বাড়বে, কারো ভ্যালু কমবে না, ঠিক আছে? অর্থাৎ নার্সিংয়ে যে ডিপ্লোমা বিএসসি দ্বন্দ্ব জবের ক্ষেত্রে এবং ভর্তির ক্ষেত্রে, সেইগুলো দূরীকরণে সব কোর্সকেই ফিউচারে, অর্থাৎ আগামী কয়েক বছর পরে, এই বছরই না, অনেকে কনফিউজড, আমি প্রথম দিকে আলোচনা করেছি, যারা হয়তো নতুন অ্যাড হয়েছেন তাদের জন্য বলছি, ইন ফিউচারে হয়তো বা এই কোর্সটা উঠে যাবে ডিপ্লোমাটা, তখন শুধু বিএসসি থাকবে, অর্থাৎ তখন বিএসসি সব স্টুডেন্টরাই বিএসসিতেই ভর্তি হতে পারবে ডিরেক্ট, ওকে? জি অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি, অনেকেরগুলো দিতে পারিনি। সো তারেক ইসলাম, তারেক আপনি কি আপনার উত্তর পেয়েছেন? ওকে, যারা যাদের কমেন্ট পড়তে পারেনি প্লিজ আবার কমেন্ট করুন। তরিকুল ইসলাম, যে আপনি কি কমেন্ট করেছেন আমি আসলে দেখতে পাইনি, না দেখতে পেলে কিভাবে উত্তর করব, ওকে? নিশু লিখেছে, ভাইয়া কিশোরগঞ্জ, কিন্তু কিশোরগঞ্জ 10 নাম্বার দিলে জেলা কোটা পাবো। তুমি জেলা কোটা যত নাম্বারেই দাও, তোমার কলেজ, ঠিক আছে, তোমার জেলার মধ্যে থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে যদি তোমার স্কোর ভালো থাকে 40% স্টুডেন্ট, তাদের অবশ্যই তুমি জেলা কোটা পাবা, সব জেলার স্টুডেন্টদের জন্যই জেলা কোটা আছে। আবারও বলছি, তোমার জেলার মধ্যে যতজন পরীক্ষা দিবে ওই সবার মধ্যে থেকে তোমার স্কোর যদি ভালো থাকে তাহলেই তুমি জেলা কোটার সুযোগটা পাবা। নিবাস লিখেছে, কবে সার্কুলার দিবে? সার্কুলার কখন দিবে কোনো আপডেট নেই, যখনই দিবে আমরা সাথে সাথে লাইভ করবো এবং তোমাদেরকে পোস্ট করে জানাবো।
সার্কুলার কখন দিবে এই ধরনের প্রশ্ন করো না, কারণ আমি নার্সিং কাউন্সিলর বা নার্সিং অধিদপ্তরের কেউ না, আমি একজন নার্সিং স্টুডেন্ট বা নার্সিংয়ে পড়াশোনা করেছি। সো আমি যতটুকু জানি আপডেট তোমাদের সাথে ততটুকুই শেয়ার করি, উল্টাপাল্টা ইনফরমেশন শেয়ার করি না। আমি যেটা জানি না সেটা কখনো বলি না লাইভে বা পোস্ট করি না সেটা নিয়ে। আরেকজন লিখেছেন ভাইয়া মাইমন সিংয়ে, ওকে সো আমি তো অলরেডি আলোচনা করেছি, আপনার কলেজ চয়েসের ব্যাপারটা হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি 10টা কলেজ আপনার পছন্দ মতো দিতে পারবেন, তবে চেষ্টা করবেন আপনার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথম দিকে দিবেন, বাকিগুলো আপনার ইচ্ছা মতো দিবেন, ওকে? তবে স্কোর অবশ্যই ভালো থাকতে হবে, আপনি কলেজ চয়েস যেখানেই দেন সেটা কোনো ফ্যাক্ট না যদি আপনার স্কোর ভালো থাকে। আর যদি স্কোর নর্মাল লেভেলে থাকে, অর্থাৎ 70 থেকেও যদি কম থাকে, তাহলে কলেজ চয়েস এখানে কোনো ভ্যালুই নেই, ঠিক আছে? যদি আপনার যদি স্কোর ভালো থাকে সেক্ষেত্রে ওই 10টার মধ্যে আপনি কোনটাতে চান্স পাবেন সেটা স্কোরের উপরেই ডিপেন্ড করতেছে আলটিমেটলি, ওকে? সো ইটস এ ফ্যাক্ট, ওকে? সো কলেজ চয়েসটা হচ্ছে পরের ব্যাপার, আগে ঠিক করো যে তুমি 75-এর উপরে পাবে কি না, ঠিক আছে? তাহলেই তোমার কলেজ চয়েস বলো বা জেলা কোঠা বলো সব কিছুর সুযোগটাই পাবে। বাট স্কোর যদি কম থাকে কোনো কোঠায় কাম হবে না, ঠিক আছে? কোনো কোঠায় কাজ হবে না। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা আছে নার্সিং ভর্তি পরীক্ষায়, এছাড়া কোনো কোটা নেই। আর জেলা কোটা যেটা সেটা হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 60% স্টুডেন্ট জাতীয় মেধায় ভর্তি হবে, অর্থাৎ 60% স্টুডেন্ট হাড্ডাহাড্ডি কম্পিটিশন করে সরকারিতে চান্স পাবে, অর্থাৎ যাদের স্কোর অনেক বেশি। আর 40% স্টুডেন্ট জেলা কোটায় চান্স পাবে, অর্থাৎ তোমার জেলা থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে যদি তোমার স্কোর বেশি থাকে তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। ভাই নার্সিংয়ে ও মিডওয়াইফারি না, যে কোনো একটাতে অ্যাপ্লাই করা যাবে। তিনটা কোর্স আছে, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, আর কাছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই তিনটা কোর্সের যে কোনো একটাতে অ্যাপ্লাই করা যাবে, একাধিক কোর্সে অ্যাপ্লাই করা যাবে না, ওকে? ফয়েজ তুমি একটা কথা বারবার কেন লিখছো? আমি বলেছি অলরেডি অনেকবার যে নার্সিং ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা আছে, এছাড়া আর কোনো কোটা নেই, ওকে? রিয়া লিখেছেন আমার কারো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিলে সুবিধা পাবো? জি, শুধুমাত্র আপনার দাদা অথবা আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রেই শুধু মুক্তিযোদ্ধা কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কেউ থাকলে হবে না। আপনার এলাকার বা আপনার আত্মীয়ের মধ্যে কেউ থাকলে হবে না। আপনার আপন নানা অথবা আপন দাদা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাটা পাবেন। তানহা ইসলাম ফারিহা লিখেছেন যে আপনি যদি কিছু জানতে চান আপনারা প্লিজ কমেন্ট করুন, আমি সবার কমেন্টের উত্তর দিতে পারিনি, অনেকে চলে গেছেন হয়তো রাগ করে, প্লিজ। আসলে এটা হচ্ছে অনেক কমেন্ট, অনেক মানুষ, 100+ স্টুডেন্ট একসাথে যুক্ত, সো ইটস ডিফিকাল্ট, রাইট? সবার কমেন্টের তো উত্তর দেওয়া যাবে না, সবাই যদি একসাথে 100টা মেসেজ লিখে আমার মাথা হচ্ছে, চোখ হচ্ছে দুইটা, 100টা মেসেজ তো আমার চোখে যাবে না, তাই না? নিচে যেগুলো থাকে সেগুলো আমি দেখতে পাচ্ছি, ওকে? মনিরা আইরিন লিখেছেন ভাইয়া নেগেটিভ মার্কিং থাকবে কি না? সো বিগত বছরগুলোতে নেগেটিভ মার্কিং ছিল না, এবছর থাকবে কি না? না থাকার পসিবিলিটিটাই বেশি, যেহেতু বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল না। এবছর যদি থাকে সেটা অবশ্যই সার্কুলারে উল্লেখ থাকবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব, লাইভ করব, আপনাদেরকে জানাবো। ডোন্ট ওয়ারি, এখন ভালোভাবে প্রস্তুতি নেন, যে কোনো আপডেট এলে আমরা অবশ্যই লাইভ করে জানিয়ে দেব। আর নীল আচল লিখেছে ভাইয়া স্কোর ভালো বাট জিপিএ কম, সেই ক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। সো যাদের জিপিএ কম তাদের স্কোরটা ভালোর থেকেও ভালো হওয়া লাগবে, ঠিক আছে? সো যাদের জিপিএ ধরো 50-এ মনে করো, এবছর জিপিএর উপর মার্ক থাকবে কি না তাও সেটা ডিপেন্ড করছে সার্কুলার উপর। সার্কুলারে যদি বলে যে জিপিএর উপর মার্ক থাকবে তাহলে থাকবে, না হলে থাকবে না। বাট জিপিএ যদি গত বছর মতো 50 মার্ক থাকে, সেক্ষেত্রে যদি 50-এ তোমার 40-এর কম থাকে জিপিএতে, সেক্ষেত্রে তোমার পরীক্ষাতে 180-এর উপরে রাখা লাগবে মার্ক, ওকে? কারণ ভালো স্কোর ছাড়া চান্স পাওয়া পসিবল না। ভাইয়া পরীক্ষা কবে হবে, এটা অলরেডি বলেছি এই প্রশ্নটা না করার জন্য, যে পরীক্ষা কবে হবে সেটার কোনো আপডেট নেই। যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই পোস্ট করে জানিয়ে দেব, ডোন্ট ওয়ারি, ওকে? রহিমা ইসলাম লিখেছে ওনার জেলাতে কোনো কলেজ নাই তাহলে সে জেলা কোটা পাবে কি না? জেলা কোটা তো আমি বলেছি বারবার, সবাই পাবেন, আপনার জেলা নয়, শুধু আপনার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথম দিকে দিবেন চয়েস, বাকিগুলো নিজের ইচ্ছা মতো দিবেন, তাহলে আপনি জেলা কোটা পাবেন। অবশ্যই কিভাবে পাবেন, আপনার জেলার মধ্যে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে যদি আপনার স্কোর বেশি থাকে
তাহলে আপনি জেলা কোটা পাবেন। ওকে, বেসরকারিতে ডিপ্লোমাতে পড়লে কেমন খরচ হবে? জি, বেসরকারিতে ডিপ্লোমা পড়লে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো একাডেমিক খরচ হয় কলেজ ভেদে। সো যারা প্রাইভেটে পড়তে চান আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আমার সাথে অনেকগুলো কলেজের আন্ডারস্ট্যান্ডিং আছে, যোগাযোগ হয়। যদি আপনারা প্রাইভেটে কেউ ভর্তি হতে চান আমার ফোন নাম্বার নিয়ে যেতে পারেন, আমার ফোন নাম্বার পিন কমেন্টে দেওয়া আছে আজকের লাইভের। সো যারা প্রাইভেটে পড়তে আগ্রহী, বিএসসি বা ডিপ্লোমা বা মিডওয়াইফ আর যে কোনো কোর্সে যদি কেউ বেসরকারিতে পড়তে চান অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। আর প্রাইভেটের ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে আমি হেল্প করতে পারবো ইনফরমেশন দিয়ে, এবং আমার পরিচিত যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তির ক্ষেত্রে হেল্প করতে পারবো। তবে অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় 40-এর বেশি স্কোর পেতে হবে। এখন অনেকে বলে, ভাইয়া আমি যদি ডিপ্লোমাতে পরীক্ষা দিই আমি প্রাইভেটে কি বিএসসিতে ভর্তি হতে পারবো কিনা? নো, ইটস নট পসিবল। ওকে, তুমি যদি বিএসসিতে পরীক্ষা দাও প্রাইভেটে বিএসসিতে ভর্তি হতে হবে। তুমি যদি ডিপ্লোমায় নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দাও প্রাইভেটে ডিপ্লোমায় নার্সিংয়ে ভর্তি হতে হবে। তুমি যদি মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দাও প্রাইভেটে মিডওয়াইফারিতেই ভর্তি হতে হবে। অর্থাৎ এক কোর্সে পরীক্ষা দিয়ে আরেক কোর্সে প্রাইভেটে ভর্তি হওয়া যাবে না। যে কোর্সে পরীক্ষা দিবা অবশ্যই সেই কোর্সেই প্রাইভেটে পড়তে হতে হবে। ওকে, শর্মিলা লিখেছে, ভাইয়া আমার মেইন বোর্ড হচ্ছে ময়মনসিংহ, বাট আমার এসএসসি এইচএসসি বোর্ড হচ্ছে রাজশাহী, আমি নার্সিংয়ে এক্সাম দিব ময়মনসিংহ, সো কলেজ চয়েস কীভাবে দিব? সো এটা কোনো ব্যাপার না, আমি আবারও বলছি, নার্সিং ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে 8টা কেন্দ্রে পরীক্ষা হয়। 8টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এই 8টা কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান জাস্ট আবেদন করার সময় সেটা সিলেক্ট করে দিলেই হবে। আপনি বরিশালেও চাইলে পরীক্ষা দিতে পারেন, আপনি চাইলে ঢাকাতেও পরীক্ষা দিতে পারেন, আপনি চাইলে চট্টগ্রাম পরীক্ষা দিতে পারেন বা খুলনা গিয়েও পরীক্ষা দিতে পারেন। 8টা কেন্দ্রে যেই কেন্দ্রে ইচ্ছা সেই কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন, জাস্ট আবেদন করার সময় যেখানে পরীক্ষা দিতে চান সেটা উল্লেখ করে দিবেন। আর কলেজ চয়েস কথা তো বললাম, আপনার বিভাগের মধ্যে যেই কলেজগুলো আছে সেইগুলো প্রথম দিকে দিবেন, 10টার প্রথম দিকে দিবেন, আর বাকিগুলো নিজের পছন্দ মতো দিয়ে দিবেন, ঠিক আছে? তবে স্কোরের ওপর সব কিছু ডিপেন্ড করে, আপনার স্কোর যদি ভালো হয় আপনি চয়েস দেওয়া যে কোনো একটা কলেজে অবশ্যই চান্স পাবেন। ওকে ভাইয়া, মুক্তিযোদ্ধা কোটার জন্য? জি, ফাবিহা করিম লিখেছে মুক্তিযোদ্ধা কোটার জন্য। জি, অলরেডি বলেছি মুক্তিযোদ্ধা কোটাতে অ্যাটলিস্ট পাশ মার্ক থাকতে হবে, আর মুক্তিযোদ্ধা কোটায় যতজন স্টুডেন্ট পরীক্ষা দিবে ওই কোটায় কোটায় কম্পিটিশন হবে, ফাইট হবে কোটায় কোটায়। যারা কোটাতে আবেদন করবে তাদের ফাইট হবে কোটায়, যারা আবেদন করবে তাদের মধ্য থেকে। সো 2% মুক্তিযোদ্ধা কোটাতে ভর্তি হবে, ধরো মুক্তিযোদ্ধা কোটাতে 2% যতটা সিট আসে প্রত্যেকটা কলেজে 2% করে সিট থাকবে মুক্তিযোদ্ধার জন্য, মুক্তিযোদ্ধার স্টুডেন্টদের জন্য। সো সেক্ষেত্রে ওই তোমার স্কোর যদি মোটামুটি ভালো হয় অ্যাটলিস্ট পাস মার্ক থাকতে হবে 40-এর উপরে, সেক্ষেত্রে তুমি মুক্তিযোদ্ধা কোটাতে, অর্থাৎ তোমার যদি দাদা অথবা নানা অথবা তোমার বাবা অথবা যদি কেউ এরকম মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পাবা, কিন্তু এর বাইরের কোনো লোক মুক্তিযোদ্ধা হলে পাবা না সেটা। অবশ্যই দাদা, নানা অথবা বাবা মুক্তিযোদ্ধা হতে হবে। অলরেডি আলোচনা করেছি, আমি দেখেছি আপনাদের কমেন্ট। মিজান লিখেছে, ভাইয়া নেগেটিভ মার্কিং মানে কি প্লিজ? ওকে, সো নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তুমি যদি ভুল দাগাও সেক্ষেত্রে কোনো মার্ক করা মাইনাস করবে কি না। ওকে, এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং। অর্থাৎ ফর এক্সাম্পল, যেমন নার্সিংয়ে যে জবের এক্সাম হলো কিছুদিন আগে, অর্থাৎ যাদের নার্সিং কোর্স কমপ্লিট, সরকারি নার্স হিসাবে জয়েন করার জন্য একটা জবের এক্সাম আছে, সো সেইটার ক্ষেত্রে দেখা গেছে যে 2টা ভুল হলে 1 নাম্বার কাটা, অর্থাৎ 1টার জন্য 0.5 কাটা ছিল। অর্থাৎ কেউ যদি ভুল দাগায় সেক্ষেত্রে তার মার্কটা মাইনাস করা হয়। সো নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে কোনো মাইনাস মার্কিং ছিল না, মানে নেগেটিভ মার্কিং ছিল না। এবছর যদি হয় আমরা অবশ্যই পোস্ট করে জানাবো, তোমরা কানেক্টেড থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে, সার্কুলার এলে আমরা আপডেট জানাবো তোমাদেরকে। 40+ পেলে, জি 40+ পেলে যে কোনো একটা বেসরকারিতে ভর্তি হওয়া যাবে, নো প্রবলেম। বিএসসির জন্য এসএসসির পড়বো না এইচএসসি পড়বো? জি, বিএসসির জন্য প্রথমেই এসএসসি লেভেলের, অর্থাৎ 9-10 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই এবং 9-10 সাধারণ বিজ্ঞান বইটা ভালো করে পড়বেন। আর যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন তারা তো অলরেডি একইভাবে 9-10 বাংলা ব্যাকরণ বই, 9-10 সাধারণ বিজ্ঞান বই, 9-10 গণিত বই এগুলো পড়বেন। আর ইংরেজির জন্য ইংরেজি গ্রামার যে আইটেমগুলো আছে সেগুলো ভালো করে পড়বেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কোয়েশনগুলো সলভ করবেন, নার্সিংয়ের ইংরেজি কোয়েশনগুলো সলভ করবেন, দেখবেন কী ধরনের প্রশ্ন হয় সেখান থেকে নিজে আইডিয়া করে পড়বেন। এছাড়া আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে না অ্যাড হয়ে থাকেন আমাকে নক করতে পারেন, অথবা আমাদের টিমে যারা কাজ করে, আলো রয় আছে, নাইমা শেয়ারিন আছে, মিজানুর রহমান আছে,
তাদের যে কোনো একজনকে নক করলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে। ওকে, সো নতুন কিছু কি আলোচনা করব, নতুন কিছু হচ্ছে এই বছর বিএসসি নার্সিং কলেজ অ্যাড হবে বেশ কতগুলো, 16টা নার্সিং ইনস্টিটিউটকে 16টা নার্সিং কলেজ বানানো হচ্ছে। সো যারা বিএসসিতে পরীক্ষা দিবা, তোমাদের কলেজ আগে ছিল 13টা, এখন হয়তো 13 আর 16 কত, 16টা হয়তো বিএসসি হবে না, অ্যাটলিস্ট অনেকগুলো হবে। সো বিএসসি নার্সিংয়ের সিট বাড়তেছে। সো প্লিজ যারা এখনও প্রিপারেশন নিচ্ছ না, ভালো করে প্রিপারেশন নাও। কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করতে পারো যে কীভাবে প্রিপারেশন নিবা। সো অলরেডি আলোচনা করেছি বিএসসি নার্সিংয়ের জন্য। ওকে, সো বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যে যেটাতে দিয়ে কমন কিছু সাবজেক্ট আছে, যেমন ইংরেজি হচ্ছে কমন, বাংলা হচ্ছে কমন, গণিত হচ্ছে কমন, সাধারণ জ্ঞান হচ্ছে কমন। সো এই সাবজেক্টগুলো হচ্ছে সবার একই প্রিপারেশন নিতে হবে। সো বাংলার জন্য তোমরা অবশ্যই 9-10 বাংলা ব্যাকরণ যে বইটা আছে, মুনির চৌধুরীর যে ব্যাকরণ বইটা আছে, সেটা ভালো করে রিভাইজ করবা বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবাই। আর তোমাদের এসএসসি বা ইন্টারের বইয়ের যে লেখক পরিচিতিগুলো আছে, কবি পরিচিতিগুলো আছে, সেগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? সো সেগুলো পড়লে ভালো বাংলাটা কমপ্লিট হয়ে গেল। সো ইংরেজির জন্য আমি তো বললাম, ইংরেজির জন্য প্রথমেই 2019 সালের প্রশ্নটা দেখবা। তুমি যদি বিএসসি হও বা ডিপ্লোমা হও, সবগুলো প্রশ্ন দেখবা যে কী ধরনের প্রশ্ন হয়, বিশেষ করে আর্টিকেল থেকে প্রশ্ন হয়, প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়, রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন হয়, দেন স্পেলিং আসে পরীক্ষায়, দেন সিনোনিম অ্যান্টোনিম আসে, দেন এছাড়া কিছু বেসিক গ্রামার থেকে কোয়েশ্চেন আসে। সো সেইগুলো ভয়েস চেঞ্জ থেকে থাকে, টেন্স থেকে থাকে। সো এইগুলাই ভালো করে প্র্যাকটিস করো, এগুলা থেকে প্রশ্ন আসে। আর সাধারণ জ্ঞানের তো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, সাধারণ জ্ঞানের জন্য গত বছরে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখো বা এর আগের বছরগুলো দেখো, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখো, এবং সেগুলোর সাথে সাথে যে কোনো একটা সাধারণ জ্ঞান বই ফলো করো। বাজারে অনেক সাধারণ জ্ঞান বই আছে, যেমন জোবায়ের্স জিকে আছে, নতুন বিশ্ব আছে, MP3 আছে। সো যার কাছে যেটা অ্যাফোর্ডেবল, যার কাছে যেটা আছে সেটা ফলো করো, নো প্রবলেম। আমি ঘেমে গেছি, একটু মুছে নিলাম। ওকে, সো এই তো, যে কোনো একটা সাধারণ জ্ঞান বই ফলো করো, বেশি ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট ভালো বেসিক জিনিসগুলো ভালো করে পড়ো। আর হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গেল, আর হচ্ছে গণিত। ওকে, ক্লাস 6-10 ম্যাথ করতে হবে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবাইকে। ওকে, ক্লাস 6-10, তবে 6-10 অ্যাটলিস্ট না পারলেও ক্লাস 8 আর 9 ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ক্লাস 8-9 ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গত বছরের প্রশ্ন দেখবা, ম্যাথে কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো ফলো করে ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। এই তো, আর হচ্ছে বাকি থাকলো গ্রুপের সাবজেক্ট যেগুলো, অর্থাৎ ডিপ্লোমার জন্য হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানটা তোমরা ক্লাস 8-10 সাধারণ বিজ্ঞান বইগুলা ফলো করবা, রিডিং পড়বা, বুঝে বুঝে পড়বা, যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলা নোট করে পড়বা। আর গত বছর প্রশ্ন দেখবা, সাধারণ বিজ্ঞান থেকে কী ধরনের প্রশ্ন হয়েছে সেগুলা দেখবা। আর বিএসসিদের ক্ষেত্রে বাদ থাকলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ওয়েল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য তোমরা 9-10 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বইগুলো ভালোভাবে রিভাইজ দিবা, বেসিক জিনিসগুলো জানতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষা আহামরি কঠিন কিছু আসে না, বেসিকগুলো ভালোভাবে রিভিশন দিবা, অবশ্যই বেসিক থেকে কমন পাবা। আর ইন্টারের যদি পড়তে চাও, সেক্ষেত্রে ইন্টারের বইয়ের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ইন্টারের একদম বেসিক যেগুলো সার বেসিক যেগুলো সেগুলো ভালো করে রিভাইজ দিবা। সো এইভাবে প্রিপারেশন নিতে থাকো, এগুলাই হচ্ছে নতুন ইনফরমেশন। আর যদি কেউ কিছু জানতে চাও, স্পেসিফিকভাবে কমেন্ট করো। 9-9:30 পর্যন্ত থাকবো, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। অলরেডি আলোচনা করেছি কীভাবে প্রিপারেশন নিতে হবে। ডিপ্লোমা নার্সিং ভালো নাকি ডিপ্লোমা মিডওয়াইফারি ভালো? জি, দুইটাই ভালো। আপনি আগে সিদ্ধান্ত নেন, আপনি কি নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। দুইটার কাজ আলাদা, নার্সিংয়ের কাজ আলাদা, মিডওয়াইফদের কাজ আলাদা। নার্সিংয়ের কাজ হচ্ছে নার্সিং সেক্টর, আর মিডওয়াইফদের কাজ হচ্ছে মিডওয়াইফারি সেক্টর, মানে মা এবং শিশুর স্বাস্থ্য হচ্ছে মিডওয়াইফারি, আর ওভারঅল সব কিছু হচ্ছে নার্সিং। সো আপনি আগে সিদ্ধান্ত নেন যে নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। যদি মিডওয়াইফ হতে চান, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ট্রাই করবেন, আর যদি নার্স হতে চান তাহলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে ট্রাই করবেন। দুইটার জব ফ্যাসিলিটি, চাকরির মর্যাদা, বেতন সব একই, শুধু আপনি সিলেক্ট করেন যে আপনি নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান। ভাইয়া, 100 এর কেউ যদি কোনোদিন 100 স্কোর পাইছে? 100-তে 100 পায় নাই নার্সিংয়ে, জানা নাই, ঠিক আছে? 90-এর উপরে থাকে অনেকের, 100-তে 100 পায় নাই আমার জানা মতে কেউ। জেলার চয়েসটা টিক্স দেন, জেলা
অলরেডি তো আলোচনা করলাম, একই জিনিস আর কতবার আলোচনা করব। সো জেলা কোটা পাইতে হলে তোমাকে অবশ্যই তোমার জেলা থেকে যতজন পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে তোমার স্কোর বেশি হতে হবে। আর কলেজ চয়েসেরটা আবার বলি, তোমার বিভাগের মধ্যে আগে দেখবা কী কী কলেজ আছে সারা দেশে, এর মধ্যে তোমার বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথম দিকে দিবা আর বাকিগুলো তোমার ইচ্ছা মতো দিবা, ঠিক আছে? এটাই হচ্ছে কলেজ চয়েস দিবা এইভাবে। আর একসাথে যদি কেউ একসাথে একশো না পাইয়া থাকে তুমি পাইয়া দেখাও, আমরা সবার জন্য দোয়া করি। দেখি এই বছর আমাদের গ্রুপের যদি কেউ একসাথে একশো পেতে পারে তাকে একটা স্পেশাল গিফট দেওয়া হবে আমার পক্ষ থেকে, ওকে? আর সে যেই হোক, আমাদের নার্সিং ভর্তি কোচিং গ্রুপের হোক বা আমাদের ফেসবুক গ্রুপের বা মেসেঞ্জার গ্রুপের যেই হোক না কেন, সে যদি একসাথে একশো পায় আমি অবশ্যই বিশাল কিছু একটা গিফট করব। ইংলিশ কোথায় থেকে শুরু করব কিছু পারি না, ওকে? ইংলিশে যারা উইক তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, নার্সিং ভর্তি পরীক্ষায় ইংলিশে খুব কঠিন প্রশ্ন আসে না, একদম বেসিক প্রশ্নগুলোই আসে। সো প্রথম রিকোয়েস্ট হচ্ছে গত বছরের প্রশ্নটা দেখবা, বিএসসি এবং ডিপ্লোমার প্রশ্নটা দেখবা, সেখান থেকে দেখবা কী কী আইটেম থেকে কোশ্চেন হয়। আমি আবার বলছি, ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, তারপর এইগুলা থেকেই ঘুরে ফিরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলা থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। সো এই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়ো, আশা করি ভালো করতে পারবা, এগুলা থেকেই কমন পেয়ে যাবা। আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং শুরু হয়েছে, তবে সেখানে সিট কম, যদি সিট এবছর বাড়তে পারে, আগে 10টা ছিল সিট, এবছর হয়তো বাড়তে পারে। সো অবশ্যই যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা অবশ্যই চেষ্টা করবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে পরীক্ষা দিবা। নার্সিংয়ের যে কেন্দ্রীভূত পরীক্ষা আছে, অর্থাৎ সাধারণ নার্সিং যেটা, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের যে 13টা কলেজ আছে বর্তমানে, আরও অনেকগুলো অ্যাড হবে, তো তোমরা এটাতে পরীক্ষা দিবা। আর 40-এর বেশি পেলে তো প্রাইভেটে পড়ার সুযোগ আছে। এছাড়াও পিজি হসপিটালে, অর্থাৎ বিএসএমএমইউতে নার্সিং আছে বিএসসি, সেখানেও পরীক্ষা দিবা। আর যারা মেয়ে স্টুডেন্ট আছো বিএসসি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই আর্মি নার্সিং কলেজে ট্রাই করবা। আর্মি নার্সিং কলেজ 3টা, ঢাকা, কুমিল্লা, রংপুর, এই 3টাতে অবশ্যই পরীক্ষা দিবা। এই 3টার পরীক্ষা একদমই আলাদা 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 পরীক্ষা হয়ে থাকে। সো নার্সিং ভর্তি পরীক্ষাটা হচ্ছে আলাদা হয়, আর্মি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা আলাদা হয়, পিজি হসপিটালেরটা আলাদা হয়, আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি নার্সিং কলেজে আলাদা ভর্তি পরীক্ষা হয়, ওকে? সো আর্মি নার্সিং কলেজ আর বিএসসি নার্সিং কলেজের প্রিপারেশন একই, বিএসএমএমইউ অর্থাৎ পিজি হসপিটালের প্রিপারেশন একই, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রিপারেশন একই সব জায়গাতে। শুধুমাত্র আর্মি নার্সিং কলেজ আর পিজিতে ম্যাথ নাই, সাধারণ গণিত নাই, কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় গণিত থেকে প্রশ্ন 10 মার্কের থাকে। না না, ছেলেদের একজন লিখেছে, ইমন লিখেছে, ছেলেদের কি কি ওয়ার্ড বয় বলে? না, ছেলেদেরকে আমাদের দেশে ব্রাদার বলে, কিন্তু ব্রাদার বলা অন্যান্য দেশে নিয়ম নেই, নার্সকে নার্সই বলতে হবে, অর্থাৎ রেজিস্টার্ড নার্স হচ্ছে আমাদের পদবি, অথবা সিনিয়র স্টাফ নার্স হচ্ছে আমাদের পদবি। সো যার যেই পদ তাকে অবশ্যই সেই নামে ডাকা উচিত, ওকে? ব্রাদার সিস্টার বলে সম্বোধন করা সুশীল সমাজের কাজ নয়। তুমি যদি জানো অবশ্যই নার্সকে নার্সই বলবা, অথবা সিনিয়র স্টাফ নার্স বলবা, সিনিয়র স্টাফ নার্স ভাইয়া, নার্স ভাইয়া, নার্স আপু বলবা, বাট ব্রাদার সিস্টার এগুলো অকওয়ার্ড লাগে। প্লাস ওয়ার্ড বয় হচ্ছে নার্সদেরকে যারা হেল্প করে, ওকে? নার্সদেরকে যারা বা ওয়ার্ডের পেশেন্টদেরকে যারা হেল্প করে তাদেরকে ওয়ার্ড বয় বলা হয়, বা ওয়ার্ড গার্ল বলা হয়, বা আয়া বলা হয়। সো তাদের হচ্ছে একটু কম তাদের পজিশন, বাট যারা নার্স তারা তো অবশ্যই নার্সিং কোর্স করে আসছে, দেন রেজিস্টার প্রাপ্ত, দেন ওকে। সো আই থিঙ্ক এটা সবার কাছে ক্লিয়ার। জি, আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি কলেজ অফ নার্সিং IUBET থেকে। সো যারা বেসরকারিতে বিএসসি নার্সিং পড়তে চাও, আমাদের ভার্সিটিতে যদি বিএসসি নার্সিং পড়তে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমার ফোন নাম্বার দেওয়া আছে। যারা IUBET বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা, আমি ভর্তির সব প্রসেসিংয়ে অবশ্যই চেষ্টা করব হেল্প করার জন্য, ওকে? একজন লিখেছেন সার্কুলার কবে দিবে, সার্কুলার কবে দিকে দিবে কোনো আপডেট ইনফরমেশন নেই। সার্কুলার যখনই প্রকাশ করা হোক না কেন আমরা অবশ্যই পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি, কখন সার্কুলার দিবে, সার্কুলার দিলেই আমরা পোস্ট করে জানিয়ে দিব। আপাতত কোনো আপডেট নেই, ওকে? সার্কুলার যখনই আপডেট হবে আসবে, আমরা পোস্ট করে তোমাদেরকে জানাবো অথবা লাইভ করব।
ডিপ্লোমা ইন নার্সিং থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাওয়া তুলনামূলকভাবে একটু ইজি, কারণ ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কম স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়, প্লাস এখানে মোটামুটি ভালোই সিট আছে, বাট মিডওয়াইফারিতে একটু কম ক্যান্ডিডেট থাকে, তো সেই জন্য ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে ইজি। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েদের জন্য, এক্সকিউজ মি। আমার আসলে শরীরটা খুব ভালো নেই, জ্বর আসতেছে মনে হচ্ছে। ওকে, সো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর যাদের কমেন্ট পড়তে পারেনি কিছু মনে করবেন না, এমন না যে আমি দেখে দেখে কমেন্ট পড়ি, এমন না যেটা চোখের সামনে আসে আমি সেটাই পড়ার ট্রাই করি। ওকে ভাইয়া, এইচএসসি নিয়ে ডিপ্লোমা করার পরে বিএসসি করতে পারবো কি? জি, প্রথমে ডিপ্লোমা ইন নার্সিং করার পরে 2 বছরের বিএসসি নার্সিং কোর্স আছে, সেটাকে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং বলে। আপনি ডিপ্লোমা কমপ্লিট করে সেটা করে ফেলবেন। সার্কুলার কখন দিবে আসলে আমি জানি না, সার্কুলার যখনই আসবে অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য, সো ডোন্ট ওয়ারি, এখন ভালোভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে? শুধু শুধু সার্কুলার কখন দিবি সেটা নিয়ে টেনশন না করে আগে ভালোভাবে প্রস্তুতি নাও, অবশ্যই ভালো করতে পারবা। সো আমি আসলে কাউকে লাইভে অ্যাড করতে পারি না, অনেকেই রিকোয়েস্ট দিয়েছে, এখানে অ্যাড করার অপশন পাচ্ছি না আমি। ওকে, সো যারা রিকোয়েস্ট দিয়েছ, আই এম রিয়েলি সরি, নেক্সট টাইমে যদি লাইভে আসছি অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে অ্যাড করবো। আজকে আমার যে ক্লোন ফেসবুক দিয়ে আমি লাইভে আসছি, সো ক্লোন ফেসবুকে অ্যাড করা যাচ্ছে না, মেবি যে অরিজিনাল মেসেঞ্জার ফেসবুক হয়তো, তাইলে মেবি অ্যাড করতে পারতাম। ওকে, সো নীল আচল জি, আপনি কি জানতে চাচ্ছেন আবার কমেন্ট করুন, আমি দেখতে পাইনি মেবি। তা একজন লিখেছেন এইচএসসি আর্টস ছিল, আমি ডিপ্লোমা করে পরে বিএসসি করতে চাই। অবশ্যই পারবেন, ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি করবেন। যারা যাদের কমেন্ট পড়তে পারেনি প্লিজ আবার কমেন্ট করবেন, কারণ এত কমেন্ট হচ্ছে আমি আসলে সবটা পড়তে পারছি না। সঞ্জয়ের সাথে লিখেছেন ভাইয়া অনেক বড় মনের মানুষ, দোয়া করি যেন অনেক বড়। জি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করছি নার্সিংয়ে যারা আসতে চায় তাদেরকে ইনফরমেশন দিয়ে বা যেভাবে হোক হেল্প করার জন্য। এখন আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় আমার অবশ্যই ভালো লাগবে, আর এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যদি আপনারা নার্সিং আসেন আমাদের নার্সিং সেক্টর আরও উন্নত হবে, কারণ আমি আমি চাই মনে প্রাণে যে নার্সিংয়ে আরও ভালো ভালো স্টুডেন্ট আসুক, মেডিকেলের স্টুডেন্টও নার্সিংয়ে আসুক, বা ভালো যারা আছে তারা নার্সিং সম্পর্কে জানুক, নার্সিংয়ে আসুক। তামান্না আক্তার লিখেছেন আমি শুধু ওনার কমেন্টই পড়লাম না, সবার কমেন্ট পড়েছি না, এরকম না, আসলে যেটা চোখের সামনে আসে সেটাই পড়তে পারি, সবার কমেন্ট তো পসিবল না। নার্সিং কমপ্লিট করার পর কতদিন পর রেজিস্ট্রেশন হয়? জি, নার্সিং বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের, ইন্টার্নি আছে 6 মাস, 4 বছর 6 মাস পর প্রতি বছর ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন পরীক্ষা হয়। নার্সিং কোর্স যারা কমপ্লিট করে তাদের একটা লাইসেন্সিং বা রেজিস্ট্রেশন পরীক্ষা আছে, সেটাতে অংশগ্রহণ করতে হয়। আর ডিপ্লোমা নার্সিং হচ্ছে 3 বছরের কোর্স, এবং সেখানেও ইন্টার্নি আছে, ইন্টার্নির পরে রেজিস্ট্রেশন পরীক্ষা দেওয়া যায়, এবং প্রতি বছর নর্মালি আগে 2 বার হতো, কিন্তু এখন কিছু ঝামেলার কারণে প্রতি বছর 1 বার করে হচ্ছে লাইসেন্সিং পরীক্ষা, সেটা ফেব্রুয়ারিতে হয়ে থাকে। সো সেটা হচ্ছে লাইসেন্সিং পরীক্ষা, লাইসেন্সিং পরীক্ষা ছাড়া নিজেকে নার্স পরিচয় দেওয়া যায় না, নার্স অবশ্যই লাইসেন্স থাকতে হয় নার্সিং কোর্স করার পরে। ওকে, সো তামান্না আক্তার তোমার কাছে ভাইয়া জিপিএর উপর মার্ক কীভাবে কাউন্ট করবে? জি, জিপিএর উপর আগে গত বছর 50 মার্ক ছিল, এসএসসিতে 20 মার্ক, এইচএসসিতে 30 মার্ক। জিপিএর উপর মার্ক বের করবেন, এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করবেন, আর ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করবেন। এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করে যেটা আসবে, আর ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করে যেটা আসবে, দুইটা যোগ করবেন, অর্থাৎ 20 আর 30 50। ওকে, এভাবে এসএসসি এইচএসসি রেজাল্ট দিয়ে জিপিএর মার্কটা বের করবেন। ইমন লিখেছে আমি শুনছি জুলাইয়ে নার্সিং পরীক্ষা হবে তাই পড়াশোনা কমে গেছে। না, জুলাই এত দেরিতে হবে না, আরও আগেই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু শিক্ষামন্ত্রী দেখলাম বললো মেয়ের আগে কোনো পরীক্ষা নয়, সো মে জুন সে পর্যন্ত হয়তো গড়াতে পারে, বাট জানি না, আমাদের কাউন্সিল একটু শিক্ষা ব্যবস্থা থেকে একটু, যেহেতু নার্সিং একটা নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, সো অবশ্যই তারা যে কোনো টাইমে সার্কুলার দিতে পারে, সার্কুলার দিলে যে কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে কোনো আপডেট এলে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো। ওকে, তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো,
প্রিপারেশন কমায় না। মাসুদ রানা জয় লিখেছে, ভাইয়া যশোর ভার্সিটিতে তো গুচ্ছ এক্সাম হবে, বাট এক্সামের কোয়েশ্চেনগুলো নার্সিংয়ের জন্য কি আলাদা এক্সাম হবে? জি অবশ্যই, নার্সিং ভর্তি পরীক্ষাটা আলাদা হবে। নার্সিং যেহেতু আলাদা একটা ডিপার্টমেন্ট, সো নার্সিংয়ের যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি সেখানে টিচার, আমার পরিচিত অঞ্জন স্যার, তিনি রিসেন্টলি ওখানে টিচার হিসেবে যোগদান করেছেন, সো আমি তার থেকে জেনে নিব এবং জেনে নিয়ে আমি একদিন লাইভে শুধু ওইটা নিয়েই কথা বলবো, এখানে অপরচুনিটি এবং ক্যারিয়ার সম্পর্কে এবং কী কী নিয়মকানুন রয়েছে ভর্তি পরীক্ষার জন্য আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, নার্সিং কোর্স ফাবিহা করিম লিখেছে, ভাইয়া নার্সিং কোর্স করার কতদিন পর জব হয়? যে আপনি নার্সিং কোর্স কমপ্লিট করার পর আপনাকে লাইসেন্সিং বা রেজিস্ট্রেশন একটা পরীক্ষা আছে, প্রতি বছর ফেব্রুয়ারিতে হয়। অর্থাৎ আপনি কোর্স প্লাস ইন্টার্নি শেষ করার পর লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি রেজিস্টার্ড নার্স হয়ে যান যে কোনো একটা বেসরকারিতে, আমার এখানে একটু নয়েজ হচ্ছে, একটু ওয়েট করি। সো রেজিস্টার্ড নার্স হয়ে যাওয়ার পর যে কোনো একটা বেসরকারি হাসপাতালে ট্রাই করবেন প্রথমে, যেহেতু এক্সপিরিয়েন্স লাগে। সো বেসরকারি হাসপাতালে জব করতে থাকবেন আর পাশাপাশি সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে থাকবেন। সরকারি জবের প্রতি বছরই মোটামুটি সার্কুলার হয়, সো সরকারি জবের জন্য ট্রাই করতে থাকবেন, প্রিপারেশন নিতে থাকবেন আর পাশাপাশি বেসরকারি একটা হাসপাতালে জব করতে থাকবেন। চাকরি পাওয়াটা ডিপেন্ড করে যে কোনো ইয়াতে, চাকরির অনেক সার্কুলার হয় রিসেন্টলি নার্সদের। সো যে কোনো একটা বেসরকারিতে প্রথমে ট্রাই করবেন, দেন চাইলে গভর্নমেন্টে ঢুকে যাবেন অথবা আপনি চাইলে টিচিংয়ে আসতে পারেন। আর যারা বিএসসি করবে তারা চাইলে বিসিএস বা ব্যাংকের বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে পারবে যারা বিএসসি করবে। নুসরা জান, জি পিজি লিখেছেন সরকারি, জি পিজি বিএসএমএমইউ বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে সরকারি মানে স্বায়ত্তশাসিত। সেখানে বিএসসি নার্সিং আছে, আলাদা পরীক্ষা হয়, শুধুমাত্র বিএসসি নার্সিং সিট হচ্ছে 25টা, সেখানে 25টা সিট। সো সেটার প্রিপারেশন একই কিন্তু পরীক্ষাটা আলাদা হয়ে থাকে। ওকে, আর ইন্টার করে কি টাকা পাওয়া, ইন্টার্নি না, ইন্টার্নি করলে টাকা পাওয়া যায় না, ইন্টার্নি করলে কোনো টাকা নেই। সজীব লিখেছে, ভাইয়া আর ইউ ভাইয়া এই আর কি পয়েন্ট বাড়াই দেবে? জি পয়েন্ট বাড়াই দেবে কি না সেটার কোনো আপডেট নাই, সার্কুলার এলে জানা যাবে। জাকারিয়া লিখেছে, আলো রয় অবাক হলে যে, ওকে দোয়া করে তুমি যেন 100-তে 100 পাও। ওকে ওকে, সো যারা 100-তে 100 পাবা আমার থেকে গিফট নিয়ে যাই পাবো অবশ্যই, ঠিক আছে? অ্যাটলিস্ট 100-তে 90 আপ যারা পাবা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই গিফট দিব। 90 আপ পেতে হবে, 95 আপ যদি কেউ পাও অবশ্যই আমার সাথে ভর্তি পরীক্ষার পর যোগাযোগ করবা, আমি অবশ্যই একটা গিফট দিব তোমাদেরকে। ভাইয়া জিপিএ এর মার্কটা কিভাবে কাউন্ট করে? অলরেডি আলোচনা করেছি, এসএসসি রেজাল্টকে 4 দ্বারা গুণ করবা, ইন্টার রেজাল্টকে 6 দ্বারা গুণ করবা, ঠিক আছে? একজন এক্সাম্পল দিয়ে দেখাই দিছে, তাই আমার কথা অনেক ছিল কিন্তু লাইভে আসতে পারলাম না। ওকে, নো প্রবলেম, আমরা প্রতি উইকে প্রয়োজন হলে একটা করে লাইভ করব, নেক্সট উইকেও লাইভ করব, নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসবো, চেষ্টা করব। ওকে ওকে, যাদের কমেন্ট পড়তে পারেনি এখানে পিন কমেন্টে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একদিন ফোন করবেন, যা যা জানা দরকার জেনে নেবেন, আমি কোনো বিরক্ত বোধ করবো না। অথবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, যদি সময় থাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, জি নার্সিং কলেজের, সরকারি কলেজের লিস্ট দেওয়া আছে বিএসসি এবং ডিপ্লোমা, সেটা দেখে নেবেন কোথায় কোথায় কলেজ আছে, আমার এগুলো মুখস্থ নেই, বাট আপনার লিস্ট দেখে দেবেন, আমাদের গ্রুপের পোস্ট, টপিক পোস্টে পাবেন, অ্যানাউন্সমেন্টও পাবেন, অথবা আপনারা বললে আমি লাইভের পরে কলেজের লিস্টগুলো পোস্ট করে দিব। ওকে, আর বেশ কিছুক্ষণ থাকবো, একটু গল্প করি আপনাদের সাথে। ওকে, এখন কমেন্ট করে জানান, আশা করি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, এরপরেও যারা পরে জয়েন করেছেন শুরু থেকে লাইভ শেষে আবার দেখে নেবেন। ওকে, সো একটু গল্প করি, আপনাদের কার প্রিপারেশন কেমন, কত পাওয়ার মতো কনফিডেন্ট ফিল করেন? এখন আমার সাথে 85 জন আছে, আমি চাই 85 জন কমেন্ট করবা যে 100-তে তুমি কত পাবা বলে নিজেকে কনফিডেন্ট মনে করো, 100-তে কত পাবা সেটা কমেন্ট করো, ঠিক আছে? সো 100-তে কত পাবা সেটা কমেন্ট করতে থাকো আর আমি আরও কিছু কমেন্টে রিপ্লাই দিই। একজন লিখেছে, প্রফেসর বইটা ভালো নাকি নিউরন ভালো? ওকে, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিবা, আমি অলরেডি বলেছি কী কী বিষয়ে প্রিপারেশন নিতে হবে।
মিজানুর রহমান লিখেছে, ভাইয়া 19 এর টেক্সট বুক গুলো আসলে কোন সালের? এটা সাল কোনো ফ্যাক্ট না, নতুন বই পড়বা, ঠিক আছে? 19 এর পিডিএফ বই পাওয়া যায় অনলাইনে, ফ্রি পাওয়া যায়, সেটা পড়বা, যেটা আছে সেটাই পড়বা, এখানে সাল কোনো ফ্যাক্ট না। রোকাইয়া লিখেছে, ভাইয়া আমি এসএসসি এক্সাম কারিগরি থেকে দিয়েছি আর এইচএসসি জেনারেল থেকে, আমি এখন নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় কীভাবে ইয়ে করবো? ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছে, থ্যাংক ইউ। সো যারা এসএসসি বা এইচএসসি কারিগরি বা উন্মুক্ত থেকে পাশ করছো, তোমাদেরকে অবশ্যই কারিগরি বা উন্মুক্ত বোর্ডে যেয়ে সমমানের সার্টিফিকেট কালেক্ট করতে হবে। আবারও বলছি, যারা এসএসসি বা এইচএসসি কারিগরি বা উন্মুক্ত থেকে বা বিজনেস স্টাডি গ্রুপ থেকে পাশ করেছো, তোমাদেরকে ওই যে কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড থেকে ওপেন ইউনিভার্সিটি বা কারিগরি থেকে টেকনিক্যাল বোর্ডে গিয়ে একটা সমমানের সার্টিফিকেট কালেক্ট করতে হবে। সেই সমমানের সার্টিফিকেটটা কালেক্ট করে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার যখন দিবে আবেদন করার আগে, তোমরা হচ্ছে নার্সিং কাউন্সিলে গিয়ে জমা দিয়ে আসবা, ঠিক আছে? নার্সিং কাউন্সিলে জমা দিতে হবে। সো যারা কারিগরি বা টেকনিক্যাল থেকে পাশ করছো এসএসসি এইচএসসি, তোমাদেরকে এই এক্সট্রা কাজটা করতে হবে, আর যারা জেনারেল থেকে এসএসসি এইচএসসি পাশ করছো, তোমাদের এক্সট্রা কিছু করতে হবে না। জান্নাত লিখেছে, ভাইয়া বিএসসি নার্সিংয়ের জন্য কি আলাদা কোনো কোশ্চেন ব্যাংক আছে? যে কোশ্চেন ব্যাংকের প্রয়োজন নাই, সব যে যদি একটা গাইড কিনেন সেটা লাস্টে দেওয়া কোশ্চেন দেওয়া আছে, তবে কোশ্চেন ব্যাংক দেখলে মাথা আউট হয়ে যাবে, কারণ বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আগের মানবন্টন আগের পদ্ধতিতে হয়েছে, বাট 2019 কোশ্চেনটা হচ্ছে লেটেস্ট নিয়মে পরীক্ষা হয়েছে। সো অবশ্যই জাস্ট 2019 প্রশ্নটা দেখবেন, সেটা দেখে আইডিয়া করবেন এবং প্রয়োজন হলে আমার থেকে পরামর্শ নিয়ে প্রস্তুতি নিতে থাকেন, ওকে? ইমন নিশু লিখেছে, সে 92 পাবে। ইসরাত জাহান লিখেছে, 60 পাবে। 60 পেয়ে নার্সিং ভর্তি পরীক্ষা চান্স পাওয়া যাবে না, অ্যাটলিস্ট 70-এর উপরে থাকতে হবে, অ্যাটলিস্ট 70-এর উপরে থাকতে হবে। সো যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, কে কত পাবা বলে মনে করো, কমেন্ট করো, ঠিক আছে? তাহমিনে লিখেছে, ভাইয়া প্রাইভেটে ডিপ্লোমা করলে টোটাল কত টাকা লাগবে? জি, প্রাইভেটে পড়তে গেলে, ডিপ্লোমা করতে গেলে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। সো যারা প্রাইভেটে পড়তে চাও, অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবো, আমি চেষ্টা করবো প্রাইভেটে ভর্তির ক্ষেত্রে হেল্প করার জন্য। সো নার্সিং ভর্তি পরীক্ষায় 40-এর বেশি পেলে যে কোনো একটা প্রাইভেটে ভর্তি হতে পারবা। মুনিয়া ইসলাম লিখেছে, 80 পাবে। স্বপ্নময়ী শ্রেয়া লিখেছে, 90 পাবে। অ্যালেক্স লিখেছে, 80 আপ পাবে। সঞ্চার লিখেছে, ভাইয়া কোন কোন বই, যে কী কী বই নিয়ে প্রিপারেশন নিতে হবে সেগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, লাইভটা শুরু থেকে শেষ হলে আবার দেখবা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তানহা ইসলাম ফারিয়া লিখেছে, 95। তাসলিমা আক্তার কিয়া লিখেছে, 80+। ওকে, বিএসসি মধ্যে ভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য আগে এজ বাই 22, এর নিচে কত? সঠিক, জি, 2019 সালের বিএসএমইউর সার্কুলারটা দেখে নেবেন কাইন্ডলি, সেখানে ডিটেলস দেওয়া আছে। উত্তম সরকার লিখেছে, ভাইয়া ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চলাকালীন সরকারি যে কোনো জবের অ্যাপ্লাই করা যাবে কি? না না না, কোর্স শেষ করা ছাড়া কোনো জবের জন্য অ্যাপ্লাই করা যাবে না, কোর্স শেষ করতে হবে, দেন জব। রিজমা লিখেছে, ভাইয়া শুধু ইংলিশের জন্য চিন্তা হয়, ওকে? যারা ইংলিশে দুর্বল আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইংলিশ ক্লাস নেই, আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, সো আপনি চাইলে সেখানে ক্লাস করতে পারেন, যদি আর্থিক সমস্যা থাকে কনসিডার করা হবে। আমি ইংলিশ পড়াই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, আমাদের কোচিং প্রাইভেট ব্যাচ আছে। সো যারা আমাদের প্রাইভেট ব্যাচে ইংলিশ, শুধু ইংলিশ ক্লাসটা, অন্য ক্লাস করতে দিচ্ছি না আপাতত, শুধু ইংলিশ ক্লাসটা আমি তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি। সো ইংলিশ ক্লাসে যদি কেউ অ্যাটেন্ড করতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পিন কমেন্টে দেওয়া আছে। সো যারা ইংলিশে দুর্বল আমার সাথে যোগাযোগ করবা, আমাদের ক্লাসগুলো করলে ইংলিশের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ইমন নিশু লিখেছে, 90 যদি না পায় তাহলে পড়াশোনা বাদ দিয়ে দিব। ওকে, আমরা সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো স্কোর পায়। ওকে, সাব্বির হোসেন লিখেছে, 80+। ওকে, 80+ পেলে চান্স পাওয়া মোটামুটি শিওর। স্পর্শাল কোস্টা লিখেছে, ভাইয়া এবার সেকেন্ড টাইম, আশা করি ভালো হবে, দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করি। নুসরাত আমি লিখেছে, ভাইয়া কত যে পাবো সত্য থেকে, ভীষণ অ্যালার্জি কোথাও হয় না। ওকে, সো অবশ্যই ভালোভাবে চেষ্টা করুন, প্রিপারেশন নিন ভালো করে। নোভা লিখেছে, ভাইয়া আমি জেলায় কোন কলেজ নাই, এক্ষেত্রে কী করবো? ওকে, নোভা আহমেদ রিমি, ওকে, আপনার জন্য পরামর্শ হচ্ছে, আপনার বিভাগের মধ্যে যে কলেজগুলো আছে সেইগুলো প্রথম দিকে দিবেন, বাকিগুলো নিজের ইচ্ছা মতো দিবেন, জেলাতে না থাকলেও প্রবলেম নেই। আপনার জেলার মধ্যে জেলা কোটা পাবেন তখন, আপনার জেলার মধ্যে থেকে যতজন পরীক্ষা দিবে ততজনের মধ্যে আপনার স্কোর যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি জেলা কোটা পাবেন। ফার্স্ট চয়েস যদি সিলেট দেয় 75, আরেকজন যদি এক্সাম 85, কিন্তু দুটাতে
আচ্ছা এটা কমপ্লিকেটেড একটা কোশ্চেন করছে হাবিবা আক্তার, সে লিখেছে ভাইয়া ফার্স্ট চয়েস সিলেট দেয় আর এক্সামে 75 পায়, আর একজন যদি এক্সামে 80 পায় প্রথম দুইটাতে হয় না তার থার্ড চয়েস সিলেটে, এটা আসলে কমপ্লিকেটেড একটা ব্যাপার, এটা আসলে কম্পিউটার সফটওয়্যারাইজ পদ্ধতিতে সফটওয়্যার দ্বারা করা হয়, তো সো এটা অনেক কিছু ডিপেন্ড করে তোমার একসাথে কত পাইছো সেটার উপর, তুমি কীভাবে কলেজ চয়েস দিছো সেটার উপর, এবং তোমার জিপিএর উপর মার্ক, সেই তিনটা জিনিসের উপর তোমার চান্স পাওয়া ডিপেন্ড করে। আরেকজনের সাথে কম্ব্যাট করার প্রয়োজন নেই, আরেকজনের সাথে ফাইট করার দরকার নেই, কে কত পায় চান্স পাবে সেটা দেখার বিষয় না, তুমি কত পাবা, তোমার জিপিএ কত, তোমার স্কোর কত, তোমার কলেজ চয়েস কীভাবে দিছো সেটার উপর তোমার চান্স পাওয়া ডিপেন্ড করবে, ঠিক আছে। আর ইমন নিশলি সরকারিতে চান্স না পেলে পড়াশোনা করব না, এটা আমার প্রতিজ্ঞা। ওকে, আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই দোয়া করো সবার জন্য, ফার্স্ট চয়েস 75। ওকে, আমারও এই কোশ্চেন, এটাই কোশ্চেনের কোনো অ্যান্সার আমার কাছে নেই। অবশ্যই ফোন নাম্বার আমার এই কমেন্টগুলোর মধ্যে পিন কমেন্ট অর্থাৎ সবার উপরের কমেন্টে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আর আমার ফেসবুক আইডিতে গেলেও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রোফাইলে পেয়ে যাবেন, সেখান থেকে নক করতে পারেন। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চলাকালীন সরকারি যে কোনো না অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই ইংলিশ যাদের প্রবলেম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের অনলাইন বেচ আছে, ইংলিশ পড়াই আমি সেখানে, সো যারা অনলাইনে ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি নার্সিংয়ে শুধু ইউনিভার্সিটি দুইটার জন্য প্রিপারেশন নিচ্ছি, এটা কি ভালো হবে? জি, আপনি অবশ্যই চেষ্টা করবেন নার্সিংয়ের জন্য, যেহেতু নার্সিংয়ে অন্যান্যগুলোর থেকে ভালো সুযোগ সুবিধা রয়েছে, সো অবশ্যই চেষ্টা করুন নার্সিংয়ের জন্য, আমরা দোয়া করি ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন। কোনো নম্বর পাই না তো? ওকে, সো বলছে কোনো নম্বর পাচ্ছে না, ওকে আমি আবারও লিখে দিচ্ছি আমার নাম্বারটা, 01866074200, 01866074200, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, সো আমার ফোন নাম্বার দিয়ে দিছি আবারও, পিন কমেন্টে দেওয়া আছে তোমরা দেখে নিবা, যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবা। আর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যারা মেসেঞ্জারে আমাকে নক করে রিপ্লাই না পাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা। জি, সবার জন্য দোয়া করছি। সো আমি কি আরও কিছুক্ষণ থাকবো নাকি চলে যাব? আশা করি মোটামুটি অনেকের অ্যান্সার দিতে পেরেছি, অনেকে কমেন্ট পড়তে পারিনি বিকজ সময় স্বল্পতা আছে, আর আমিও একটা না বকবক করে যাচ্ছি, এত কথা আসলে বলা যায় না। ওকে, ওকে, কলেজ চয়েস কীভাবে দিলে ভালো হবে? আপনার তো বললাম আপনার বিভাগের মধ্যে কলেজ লিস্ট দেখেন আগে, বিএসসিতে দেন বা ডিপ্লোমাতে দেন বা মিডিওফারে দেন, আগে কলেজ লিস্টটা দেখেন, দেন আপনার বিভাগের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলো প্রথম দিকে দিবেন, আর বাকিগুলো নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো কলেজগুলো চয়েস দিবেন। আর এই বছর হয়তো সিস্টেম একটু চেঞ্জ হইতে পারে, যদি চেঞ্জ হয় আমরা সার্কুলারে সেটা পাবো, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সেই প্রসেসটা, ঠিক আছে। সো আমরা সার্কুলার পর্যন্ত ওয়েট করি, সার্কুলার আসলে যেদিন আসবে সেদিনই আমি একটা লাইভ করব, আর চেষ্টা করব উইকলি একটা লাইভ করার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, সো ডোন্ট ওয়ারি। অনেকেই লিখেছেন 80 আপ পাবে, যারা ভালো কনফিডেন্ট ওয়ালা বা ওয়ালি তাদের জন্য দোয়া করছি মন থেকে, অবশ্যই তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে ট্রাই করবা, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউ। সো আই থিঙ্ক আমি অনেক বকবক করে ফেলছি, এক ঘন্টারও বেশি, আর কিছুক্ষণ থাকবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। একজন লিখেছেন ভাইয়া একটা গান, আমি কোনো ভালো গায়ক নই, আমি গান গাইতে পারি না, আপনারা যদি কেউ চান শোনাতে পারেন, সেদিন আমরা অন্য একটা লাইভ করব আড্ডার জন্য, অর্থাৎ এন্টারটেইনমেন্টের জন্য একটা লাইভ করতে পারি, বাট আজকের যে প্রফেশনাল একটা লাইভ ইনফরমেশন দিচ্ছি সেটা ফেসবুকে সহ বিভিন্ন গ্রুপে শেয়ার হচ্ছে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার হচ্ছে, সো এখানে গান টান গাওয়াটা আমি সমীচীন মনে করছি না, ঠিক আছে। আমি সবার জন্য দোয়া করছি, কারো যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো যে কোনোভাবে হলেও আপনাকে হেল্প করার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য। ওনার একজন লিখেছে ওনার ফ্রেন্ড ম্যারিড, সে কি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে? ওকে, ম্যারিডদের জন্য নার্সিংয়ে ভর্তি হওয়ার নিয়ম নেই সরকারিতে, বাট কেউ যদি প্রাইভেটে পড়তে চায় পড়তে পারবে, আর যদি কেউ গোপন রেখে পড়তে পারে তবে তার যদি সংসারের কোনো ঝামেলা না থাকে বা বেবি না থাকে সেক্ষেত্রে পড়তে পারবে মোস্ট প্রবাবলি, বাট রিকমেন্ডেশন হচ্ছে সরকারিতে বিবাহিতদের পড়ার নিয়ম নেই, তবে বেসরকারিতে পড়তে পারে, কোনো সমস্যা নেই। তাসলিমা আক্তার লিখেছে ভাইয়া আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। জি,
আমি অসুস্থ, আমিও অসুস্থ, আপনি অসুস্থ, জি, যারা অসুস্থ আমরা সবাই সবার জন্য প্রে করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আইরিশ লিখেছে ভাইয়া জিপিএর 42 থাকলে 70+ পাইলে, জি 70 কেন, 75+ পেতে হবে, ঠিক আছে, 75+ টার্গেট নিয়ে পড়েন, এখনও অনেক সময় আছে, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন, এখনও যথেষ্ট সময় আছে, সো ডোন্ট ওয়ারি, এখনও যথেষ্ট সময় আছে, এখনও ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন। যে কোনো হেল্প বা যে কোনো পরামর্শের প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, আমাদের যারা জানে বা যারা সরকারিতে পড়ে তারা অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করবে। ঝুমা আক্তার লিখেছে ভাইয়া ভালো লাগলে একটা গান শোনাবেন, যে আমি আসলে গানের জন্য টোটালি আজকে প্রিপেয়ার্ড না, অ্যান্ড দেখি যদি ইচ্ছে হয় তাহলে গাইতে পারি। অবশ্যই সবার জন্য দোয়া করব, সবাই যেন সরকারিতে চান্স পাও, বিশেষ করে আমাদের গ্রুপ থেকে যারা পড়াশোনা করছে এবং অনেকদিন ধরে যারা আমার পেজ ফলো করো নার্সিং ভর্তির জন্য, রিয়ামস নার্সিং ব্লগ বা আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতি 2020-21 গ্রুপ, সো অবশ্যই আমরা তোমাদের জন্য অবশ্যই সবসময় ভালোভাবে তোমরা যেন চান্স পাও সেই দোয়া করি। এবং আমি চাই ভালো স্টুডেন্টগুলো নার্সিংয়ে আসুক, আমাদের প্রফেশনের আরও উন্নতি হোক, ডেভেলপমেন্ট হোক, জি সবার জন্য দোয়া রইল। ওকে, সো আমি মনে হয় আর বেশ কিছুক্ষণ থাকবো, 5 থেকে 10 মিনিট, সো কারো যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে নার্সিং ভর্তি সম্পর্কে করতে পারেন, আসলে থ্রু আউট দ্য লাইভ আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, সেক্ষেত্রে আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, কারণ ইট ইস নট পসিবল টু রিপ্লাই এভরি ওয়ানস কমেন্ট, ওকে, এটা আসলে পসিবল না, এত কমেন্ট, এত সব কিছু রিপ্লাই দিতে পারছি না যদিও, বাট চেষ্টা করছি যেগুলো চোখে পড়েছে সেগুলো অ্যান্সার করার জন্য। আর যাদের কমেন্ট মিস করেছি প্লিজ আবার কমেন্ট করুন। ভাইয়া একটু পরে কি ফ্রি থাকবো কল দিতে পারবা, যে এখনই ফ্রি না, কালকে কল দিতে পারো, বিকজ লাইভ শেষে আমার ক্লাস রেডি করতে হবে, আমার কিছু পার্সোনাল কাজ আছে, আমি সেগুলোতে সময় দিব, সো কালকের পর থেকে যে কোনো দিন যে কোনো টাইমে কল দিতে পারবা, নো প্রবলেম। তমা লিখেছে ভাইয়া গতবার নার্সিং এক্সাম দিছি, এবার নার্সিং এক্সাম দিতে দেয় তাহলে কোনো প্রাইভেটে ভর্তি হতে পারে, গতবারের পরীক্ষা দিয়ে এবছর ভর্তি হওয়া যাবে না, এবছর পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। সজীব লিখেছে ভাইয়া গভর্নমেন্টে এক্সাম না দিয়া একসাথে প্রাইভেটে কলেজে পড়, না গভর্নমেন্টে এক্সাম দিয়ে 40-এর বেশি পেলে প্রাইভেটে পড়তে পারবা, নাহলে প্রাইভেটে পড়তে পারবা না। ভাইয়া প্রাইভেটে বিএসসি নার্সিং করতে গেলে কোর্স ফি প্রতি ইয়ারে, ওকে, বিএসসি নার্সিং করতে গেলে প্রাইভেটে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয় একাডেমিকভাবে, সো যারা প্রাইভেটে ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করবা, ফোন নাম্বারে যোগাযোগ করবা, আগে সার্কুলার হোক, ভালোভাবে প্রিপারেশন নাও, নো প্রবলেম। আইরিশ লিখেছে ভাইয়া জেনারেল থেকে জিপিএ 42 থাকলে 70+ পেলে চান্স হবে কি, চান্স হওয়াটা আসলে ভাগ্য, কলেজ চয়েসের এখানে একটা ব্যাপার আছে, তবে চেষ্টা করবেন 72, 73 বা 75-এর উপরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এখনও ভালো সময় আছে, 2-3 মাস সময় আছে এখনও, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন, ওকে। ইমন লিখেছে ভাইয়া সে যদি নার্সিংয়ে চান্স পায় আমার সাথে দেখা করবে, আমি আসলে কোনো স্পেশাল কিছু নাই, অনেকে আমাকে খুব অনেক কিছু মনে করে আমার স্টুডেন্ট যারা আছে, বাট আমি আসলে ওরকম স্পেশাল কেউ না, আমি আপনাদের মতো স্টুডেন্ট, আপনাদের মতো একজন মানুষ, আমি খুব সেলিব্রিটি হয়ে গেছি এরকম কিছু না, আমি খুব সিম্পল আমার লাইফ, এবং আমি সবার কাছেই খুবই ফ্রেন্ডলি, যাদের কোনো হেল্পের প্রয়োজন হয় মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো, আমাকে মেসেঞ্জারে নক করবা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করো, মিজানুর রহমান আপনি মেবি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন অলরেডি, সো যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই আমাকে মেসেঞ্জারে নক করবা, অথবা আমাদের টিম মেম্বার যারা আছে, আলো রয় আছে, নাইমা শেয়ারিন আছে, মিজানুর রহমান আছে, যে কোনো একজনকে নক করলে আপনাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হবে, ওকে। নুসরাত জাহান লিখেছে বিএসসির জন্য এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি পড়বো নাকি এইচএসসি, এসএসসিরগুলো পড়েন ভালো করে, এসএসসিরগুলো বেসিক, আগে 2019 সালের প্রশ্ন দেখেন কী ধরনের প্রশ্ন হয় সেটা দেখেন, দেন আইডিয়া হবে, আর বেসিক জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একদম বেসিক যেগুলো সেগুলো ভালোভাবে পড়তে হবে, ওকে ওকে। সো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান, আমি আসলে খুব সুস্থ না, অনেকক্ষণ ধরে বকবক করছি, কিছুক্ষণের মধ্যেই লিভ নিব, 9:20 ছেড়ে দিব আপনাদেরকে, আর 8 থেকে 9 মিনিট থাকবো, ওকে। সো ওকে, সো আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে চান্স পায়, অনেকেই আমার সাথে দেখা করতে চায়, আসলে আমি এরকম কিছু না, অবশ্যই হয়তো
এরকম ভাবে আপনারা হয়তো অন্যদেরকে একদিন হেল্প করবেন। আমি যেভাবে নার্সিং সম্পর্কে ইনফরমেশন দিয়ে মানুষকে হেল্প করি, সো আমি চাই সবাই যেন সবাইকে হেল্প করে, একটা সুন্দর বাংলাদেশ সৃষ্টি হয় এবং নার্সিংয়ে যেন ভালো স্টুডেন্টরা আসতে পারে। যে আপনারা কমেন্ট করতেছেন বা নার্সিংয়ে লেখাপড়া করার আগ্রহ দেখাচ্ছেন, এটাই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার লাইভে 100+ স্টুডেন্ট আপনারা আমার লাইভটা দেখছেন, এটাই আমার সার্থকতা আর এটাই আমার অর্জন যে আপনারা আমার কথা শুনছেন। এটা এটার চেয়ে বড় পাওয়া, এটার চেয়ে বড় তৃপ্তি আমার কাছে আপাতত কিছু নেই। সো আমি সবার জন্য অবশ্যই দোয়া করি। আরোহী ইসলাম তাসনিম লিখেছেন, জেলা কোটা কি? অলরেডি আলোচনা করেছি, যারা লাইভে এই একটু আগে যুক্ত হয়েছেন বা মাঝামাঝি যুক্ত হয়েছেন, আপনারা লাইভটা শেষ হলে শুরু থেকে আবার দেখে নেবেন একটু সময় নিয়ে, ঠিক আছে? আমি সংক্ষেপে যদি বলি, জেলা কোটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় 60% স্টুডেন্ট জাতীয় মেধায় চান্স পায়, অর্থাৎ যাদের স্কোর অনেক বেশি সেই 60% স্টুডেন্ট জাতীয় মেধায় চান্স পায়, আর 40% স্টুডেন্ট জেলা কোটায় চান্স পায়। অর্থাৎ আপনার জেলা থেকে যতজন পরীক্ষা দিবে এর মধ্যে থেকে আপনার স্কোর যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি জেলা কোটার সুযোগটা পাবেন। ওকে, অনেকেই আমার সাথে দেখা করতে চাচ্ছেন, আসলে দেখা হয়তো হয়ে যেতে পারে, পৃথিবী গোলাকার, আর আমি ঢাকা শহরে থাকি, যারা ঢাকাতে থাকে অবশ্যই অনেকের সময় মাঝে মাঝে এমনিতেই দেখা হয়ে যায়। অনেকে আজকে একটা ভাইয়া বললো যে ভাইয়া আপনাকে হয়তো গাজীপুর দেখেছি গতকালকে। সো গতকাল আমি সাফারি পার্কে গিয়েছি, সো ওইখানের আমার ফটো দেখে অনেকেই, যারা গাজীপুরের স্টুডেন্ট আছে যারা, তারা বলেছে যে ভাইয়া আপনি বললে আমরা আগের থেকে ওখানে যাইতাম, দেখতাম আপনাকে। সো আমি আসলে এমন কিছু না, আমি খুবই সিম্পল মানুষ, আপনাদের মতোই স্টুডেন্ট, জাস্ট ভর্তির ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দেই। ওকে, সঞ্চারের সাথে লিখছে, ভাইয়া চান্স পাইলে কতজন করে রুমে থাকতে হয় দেওয়া হয় আর তাদের খাবার কি ওখান থেকে দেয়? জি, ওখানে খাবার থাকার ব্যবস্থা আছে, তবে খাবারের মান নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। আর আপনাদেরকে যে স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে প্রায় 2000 টাকা, সেটা দিয়ে নিজেরা ভালো করে খেয়ে নেবেন, থাকার খাওয়ার খরচটা বিয়ার করে নেবেন, ঠিক আছে? সো এক রুমে কতজন থাকে এটা এক এক কলেজের সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে। কোনো অনেক সময় বড় রুম হয়, বড় রুমে 5-6 জন, 10-12 জন, 20 জন থাকে, ওগুলো দোতলাও থাকে, বেডগুলো দোতলা হয় অনেক কলেজের। সো এই তো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি কোথায় পড়ি? ওকে, সরি, আমি হচ্ছে কলেজ অফ নার্সিং, IUBAT বিশ্ববিদ্যালয়, এটা উত্তরা ঢাকা, বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রথম নার্সিং কলেজ, BSc নার্সিং কলেজ। এখান থেকে BSc নার্সিং কমপ্লিট করেছি 2019-এ। সো আমি যেখানে পড়ি সেখানে যদি কেউ BSc নার্সিং পড়তে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে হেল্প করা হবে। ওকে, সো আমি কলেজ অফ নার্সিং IUBAT, এটা একটা বেসরকারি নার্সিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়, আমি এখান থেকে BSc নার্সিং কমপ্লিট করেছি। ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা খুব একটা নেই, আর ছেলেদেরকে নিজ ব্যবস্থায় থাকতে হয় নর্মালি, তবে হয়তো ফিউচারে ছেলেদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হবে। জি, আমি কলেজ অফ নার্সিং IUBAT থেকে BSc নার্সিং কমপ্লিট করেছি 2019-এ এবং এখন IUBAT-তে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। পাশাপাশি আমার একটা অনলাইন ব্যাচ আছে নার্সিং ভর্তির, আমি তাদেরকে পড়াই এবং আমার আরও 5 জন টিচার আছে, তারাও পড়ায়। তাসনিম সাহেব, 150-এ কত লাগে? জি, 175-এর উপরে থাকা লাগবে, আর 50-এ যত থাকে এটা তো আর চেঞ্জ করা যায় না, সো 100-তে অবশ্যই 75-এর উপরে থাকতে হবে। ভাইয়া আপনার দেশের বাসা কই? জি, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার কে কে আছেন প্লিজ কমেন্ট করে জানান। আমাদের কুমিল্লা জেলা থেকে খুব অল্প স্টুডেন্ট নার্সিং ভর্তি পরীক্ষা দেয়। ওকে, সো আমি দেখতে চাই তাদেরকে, কারা কারা কুমিল্লা থেকে আছেন প্লিজ কমেন্ট করুন। এই মধ্যে 60 জন স্টুডেন্ট আছে, সো কুমিল্লা জেলার যদি কেউ থেকে থাকো প্লিজ এখানে কমেন্ট করো, আই ওয়ান্ট টু সি কুমিল্লা পিপল। ওকে, ঝুমা লিখেছে, ভাইয়া বেসরকারিতে ডিপ্লোমা পড়তে কত টাকা লাগে? জি, বেসরকারিতে ডিপ্লোমা পড়তে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে হয়ে থাকে। সো তুমি যদি বেসরকারিতে পড়তে চাও, আমার পরিচিত অনেকগুলো কলেজ আছে, তাদের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বেসরকারি কলেজের সাথে, সো আমি তোমাকে হেল্প করতে পারি, হয়তো খরচ কিছুটা কম নেগোসিয়েশন করে কমানো যেতে পারে। সো আমার ফোন নাম্বার রেখে দিবা, সার্কুলার হোক নার্সিং ভর্তি পরীক্ষা 40-এর বেশি পেলে আমার সাথে যোগাযোগ করবা, আমি হেল্প করবো ভর্তির ক্ষেত্রে।
সঞ্চারী সাথী লিখেছে, তাহলে ওখানে চয়েস দিব। জি, আইইউবিএটি এটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখানে এটা বেসরকারি, এখানে চয়েস দিতে হবে না। তোমরা চয়েস দিবা যেটা, 10টা কলেজ চয়েস দিবা সরকারি, ওকে, সরকারিতে 10টা কলেজ চয়েস দিবা। এবং যেইটা হচ্ছে চয়েস দিবা, তোমার বিভাগেরগুলোর মধ্যে প্রথমে চয়েস দিবা, বাকিগুলো তোমার ইচ্ছা মতো চয়েস দিবা। একই মানো, এটা আমি উচ্চারণ করতে পারছি না, আয়েক, ওকে, একই মানো আয়েক লিখেছে, ভাইয়া রাজশাহী বিভাগে কতজন এক্সাম দেয়? কোন বিভাগে কতজন এক্সাম দেয় এটা স্পেসিফাইড না, অর্থাৎ এটা নির্দিষ্ট না। প্রতি বছর বিএসসিতে প্রায় 15-16 হাজার পরীক্ষা দেয়, আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে পরীক্ষা দেয় প্রায় প্রতি বছর 30,000 স্টুডেন্ট ওভারঅল, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে প্রায় 10-12 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। সো এইভাবে কম্পিটিশনটা হয়ে থাকে। প্রতি বছর প্রায় 50-60 হাজার স্টুডেন্ট বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি মিলাইয়া সব কিছুতে অংশগ্রহণ করে থাকে। ওকে, সো আমি কিছুক্ষণের মধ্যেই লিভ নিব, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর যাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি প্লিজ মন খারাপ করবা না, আর আমার সাথেও রাগ করবা না, বিকজ এটা অনলাইন যেহেতু সবার কমেন্ট আসলে পড়া পসিবল না। ওকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি নার্সিং ইনস্টিটিউট নিয়ে একটু বলবেন। জি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স শুরু হয়েছে গত 2 বছর আগে। সো সেখানে 10টা সিট আছে, এবছর হয়তো সিট বাড়তে পারে। সেখানে ভর্তি পরীক্ষাটা আলাদা হয়ে থাকে বিএসসি নার্সিংয়ের, তোমরা গত বছর ওদের সার্কুলারটা দেখে নিবা। সো এটা খুব ভালো হবে যারা নার্সিংয়ে পড়তে চাও, যারা বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিবা, আমি রিকোয়েস্ট করি সবাইকে তোমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে এবং পিজি হসপিটালে যেটা সেটাতে পরীক্ষা দিবা, এই দুইটাতে আলাদা আলাদা পরীক্ষা হয়। সাদিয়া আফরিন লিখেছে, বগুড়াতে বেসরকারি কলেজ কোনটা ভালো? জি, আপনি আমাকে মেসেঞ্জারে বা আমার ফোন নাম্বারে নক করবেন, এখন আমার লিস্ট মনে নেই, আমি আপনি নক করলে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে লিস্ট, অথবা আপনি যদি চান সেখানে পার্সোনালি দেওয়া হবে। ওকে, যাদের কাছে কলেজ চয়েস, কলেজের লিস্ট নেই, পোস্ট করা আছে আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্টে পাবা, এবং টপিকে কলেজ লিস্টে পাবা, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে সেগুলো ডেলি ডেলি আপডেট দেওয়া হয়, একই জিনিস। ও, সঞ্চারী লিখেছে, ভাইয়া তাহলে কুমিল্লা প্রথম চয়েস দিব? দিতে পারেন যদি কুমিল্লার হয়ে থাকেন, অথবা চট্টগ্রাম বিভাগের হয়ে থাকেন। কুমিল্লা ভালো, কুমিল্লাতে চান্স পাওয়া, ভালো স্কোর লাগে কুমিল্লাতে, ঢাকার পরে কুমিল্লার স্থান। ওকে, দেন আবু সুফিয়ান লিখেছে, ভাইয়া ভর্তি সার্কুলার কবে দিতে পারে? ভর্তি সার্কুলার কবে দিবে আমার কাছে কোনো আপডেট নেই ভাইয়া, যদি আপডেট থাকতো আমি অবশ্যই আজকে লাইভে জানাই দিতাম। সো যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। ওকে, সো থ্যাংক ইউ অল আমার সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ ধরে, আপনাদের প্রায় 1.5 ঘন্টা সময় নিলাম। সো খরচ কত হতে পারে যশোরে? ওকে, বেসরকারি বিএসসির ক্ষেত্রে খরচ 2.5 লাখ থেকে 3 লাখ টাকা হয়ে থাকে কলেজ ভেদে, আর বেসরকারি ডিপ্লোমা বা মিডওয়াইফারির ক্ষেত্রে খরচ 1.5 লাখ থেকে 2 লাখ হয়ে থাকে, আর থাকা খাওয়ার তো একটা খরচ থাকেই, তাই না? 2,000 বা 3,000 টাকা হোস্টেল ফি হয়ে থাকে প্রতিটা কলেজের। সো ওকে, থ্যাংক ইউ অল আমার সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ ধরে, ধৈর্য সহকারে আমার বকবক শোনার জন্য। আজকে চলে যাচ্ছি, এতক্ষণ ধরে কথা বলতে পারছি না, আমার আজকে একটু জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। আজ কালকে অনেক ডাস্ট ইনহেল করেছি, কালকে আমরা সাফারি পার্কে ঘুরতে গিয়েছি, সো সেখান থেকে আস্তে আস্তে গাজীপুর রাস্তাগুলো এত জ্যামের আর এত ধুলো বালি ওইদিকে, আমি জাস্ট নিতে পারি না। সো আমার জন্য সবাই দোয়া করবা আজকে, আল্লাহ হাফেজ। নেক্সট উইকে যদি পারি, সময় পাই, অবশ্যই আবার লাইভে আসবো, তখন আবার জিজ্ঞেস করে নিও। আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, বা আমাদের ফেসবুক গ্রুপে রিসেন্টলি জয়েন করেছো, তোমরা আমাদেরকে মেসেঞ্জারে নক করলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো আজকে পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আর ভালো থাকো সবাই, ভালোভাবে প্রস্তুতি নাও, হাতে মোটামুটি আরও 2-3 মাস সময় পাবা, ডোন্ট ওয়ারি, এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর আমার জন্য দোয়া করবা, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবা, এবং যদি আমাদের অনলাইন ব্যাচে যদি কেউ ক্লাস করতে চাও, আমাদের নার্সিং ভর্তির প্রাইভেট ব্যাচ আছে, আমরা জুমে পড়াই, জুম অ্যাপের মাধ্যমে। সো যদি কেউ আমাদের অনলাইন ক্লাসও করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে। আর কারো কারো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছি না, আম রিয়েলি সরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, আর যদি কারো হেল্পের প্রয়োজন হয় আমাকে ফোন করবা, আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। আল্লাহ হাফেজ, বাই।